이야 어묵전골 시가 돌매봐 수소변띠 두드려 던져 해미수리 주리수리 아까 아까 모처럼 죽이고 싸까리 나처럼 물고리 뒤쳐주 데코 데코 빨빨 하는 거리 해미수리 주리수리 아까 아까 모처럼 죽이고 싸까리 나처럼 물고리 뒤쳐주 데코 데코 빨빨 하는 거리 아니 수가 깔고 가버리 바다 바다 새끼 풀빛 거리 아들 붙인 게노 액딩 액딩 술도 우자이 하비 অসহায় মেয়েটার প্রাণপণ চিৎকার কিছুতে হবে না দিতে নিজেকে বলাৎকার শোষকে শাসন করে শোষিত সমাজ সত্যিকে স্বাধীনতা পেয়েছে কি আজ জনতার আদালতে পারিত হয়ে সাজা ঘৃণায় ফেরবার মুখ বলবে যা যে যা বলবে যা যে যা বলবে যা যে যা আপনি আমার দাদার মতো বাচ্চার আমার সম্মান ভোগ বিলাসে মত্ত এরা কুলাঙ্গার বেইমান নয় তো কারণ দাদা আমি নয় কো তুমি বোন এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তোমাদের প্রয়োজন মাতৃ শরীরই অসীমে ক্ষমতা বুঝিয়ে দাও তুমি প্রতিবাদের রস্ত্র হাতে তুলে দিলাম আমি দিনি নন্দিনী নন্দিতা মে দিনী বিশ্ব বিনোদিনী নন্দনুতে গিরি বড় বিশ্বে শিরোদিনী বাসিনী বিষ্ণু বিলাসিনী বিষ্ণুতে ভগবতী হে জিতি কণ্ঠ কুটুম্বিনী ভূরি কুটুম্বিনী ভূরিতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী অম্বিকা পর্দিনী শৈল সুতে আয় গিরি নন্দিনী নন্দিতা মে দিনী বিশ্ব বিনোদিনী নন্দনুতে গিরি বড় বিশ্বে শিরোদিনী বাসিনী বিষ্ণু বিলাস ভগবতী হে সিটি কণ্ঠ কুটুম্বিনী ভূরি কুটুম্বিনী ভূরিতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী অম্বিকা পর্দিনী শৈল সুতে আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে প্রতিক্ষণে অনিবার অনন্য সাধারণ সঙ্গীত এবং এই লাবণ্যময় নৃত্য যেমন কলেজে প্রতিটি মানুষের মন কেড়েছে তেমন আমাকেও মুগ্ধ করেছে তোমার উপস্থাপনা তাই তো বারে বারে হেরি চন্দনেরু ভালোবাসি শুধু তোমার আমাকে এভাবে ভালোবাসো কি দেখলে আমার মধ্যে নামানি নামানি কেন ভালোবাসে আরো ভালোবাসে আরো আমায় তুমি সাধারণ হয়েও অসাধারণতা তোমার সরলতা আমার অনুভূতিকে নাড়া দেয় তাই তোমার ওই লাজুক চোখ চাও না আমাকে পাগল করেছো তাই তো ভালোবাসি ভালোবাসি তোমার এই ভয় হয় সমান ভয় হয় যদি কোনোদিন কালো মেঘ ঢেকে দেয় ভালোবাসার আকাশ আমার একটাই প্রশ্ন মেঘ দিয়েছা মুখ দেখেছ মন খেয়ালে কিসের লাজে কেউ যে গোয়া মানে না কেউ যে গোয়া
পদ মানি না এই সাগরে ওকে মাঝি মেঘ দিয়ে চা মুখ ঢেকেছো কোন কি আনে কিসের লাজে কেউ যে গোয়াত পদ মানি না কেউ যে গোয়াত পদ মানি না এই সাগরে ওকে মাঝি মেঘ দিয়ে চা মুখ ঢেকেছো হ্যারি করো না সুবর্ণ হ্যারি করো না সত্যি যদি করে দিন কালো মেঘ ঢেকে দেয় ভালোবাসার আকাশ তখন কি হবে এক পয়সা বৃষ্টি নামবে পূর্ণিমা চাঁদ লুকাবে মেঘের আড়ালে দিন দিন বর্ষায় ভিজে দেবে তোমার সারা অঙ্গ আর মৃদু যত নাই তোমার ওই ভেজা শরীর মুখের হাসি আমার প্রাণে বাজায় শিহরণের বাসা তোমার দক্ষিণ তুমি স্বপ্নের রানী মায়ামি তো আমি তো মাই রাজা তুমি স্বপ্নের রানী আমি তো মনে মায়ামি তো তুমি স্বপ্নের রানী মায়ামি তো আমি তো মাই রাজা তুমি স্বপ্নের রানী আমি মায়ামি তো তুমি স্বপ্নের রানী মায়ামি তো তুমি স্বপ্নের রানী মায়ামি তুমি স্বপ্নের রানী মায়ামি তুমি স্বপ্নের রানী মায়ামি না 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 শুভ না তুমি কেটে বসো না সূর্যমুখে সর্বত্র সূর্যের রশ্মিকে উপভোগ করতে পারি চাইলে কোনোদিন সূর্যের কাছে পৌঁছতে পারি না সূর্য নিজেই যদি এসে সূর্যমুখীকে ধরা দেয় তাহলে কিসের ভয় ভয় একটাই আমি নিচু যাত্রা আমি করে বেরবি তাই তোমাদের এই শৃঙ্খলে পরিবারের কাছে আমি একেবারে বেমানান তাই স্বাধীনতা 76 বছর পর আজকে দিনে দাঁড়িয়ে তোমার মতো শিক্ষিতার মুখে এসব কথা মানায় না সুবর্ণ তোমাদের বাড়িতে আমাদের সম্পর্কটা কোনোদিনও মেনে নেবে না বিশেষ করে তোমার দাদা আমাদের বাড়িতেই আমার দাদার কথাই শেষ কথা আজই কথা বলবো মা এবং দাদার সাথে আমাদের বিষয় সুবর্ণ সুবর্ণ অতি শীঘ্রই আমার ঘরের লক্ষ্মীকে আমি ঘরে আনছি আমার দাদা বিলাস সিংহ রায় আমার কাছে মানুষ নয় মানুষ নয় একজন ভগবান সত্যি ভগবান একজন অপরাধী দলের মাথার নামই বিলাস সিংহ রায় বিলাস রায় সন্ত্রাস নমস্কার নমস্কার যিনি আমার আহার জোগায় ইনি সেই ভগবান বিলাস সিংহ রায় আবে শালা দাঁড়িয়ে আছিস কেন দিবি তো আমার নাম কাঞ্জিলাল পছন্দ রং শুধুলাল শুভেচ্ছা গ্রহণ করুন গুরুত্বর থেকে আবার হয়েছে তো চল ভোট এলাম ত্রিশা দেবী এলাম বস ওকে
শুভেচ্ছা কি আপনি আমার কথা কেন শুনছেন কেন বাইকে এসেছেন বলুন তো আসলে আপনি কি চাই নেই বাড়িতে গিয়ে তোমার মাকে বলে দিও আমি তার একমাত্র আদরের জামাই হতে চাই সাধারণ মেয়ে মানুষ আর মেয়ে মানুষ হলো তরুলতা গাছের মতো তাই তরুলতাকে বাঁচতে হলে অন্য যে কোনো গাছকে জড়িয়ে ধরে বাঁচতে হয় আমি কিন্তু লতা গাছ নই একেবারে কানা গাছ তাই সে মুক্তি আসে সেই মুক্তি পাথর বিখ্যাত হয়ে যাবে তুই জানিস না যে একটা বিষাক্ত গপ বললে যে পা দিয়েছে সবই তোকে খেতেই হবে আমি দিলাম হাতের নাগালে পাই না চোখে সালি চিপে গুড় বানিয়ে দেব তুই হবি আমার সচ্চা সঙ্গে রে সেই সম্পর্ক কোনোদিন উপরে হবে না জানো সম্পর্কে তুই আমার উপবাস হোক তাই তোকে ছেড়ে দিলাম নলে নোলা চরিত্র জন্মে তারে ফেলে নেশাতার দেহ সেবা 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 দশ ভুজা রূপে রুখবে আজ আজ শিথির সিঁদুরে সিঁদুরে শনির থানা আজ
বাজে ছানন ছানন শুনু শুনু ছানন ছানন বাজে ছানন ছানন শুনু শুনু ছানন ছানন ওপারে নপুর বাজে এপারে মন মগন বাজে ছানন ছানন শুনু শুনু ছানন ছানন বাজে ছানন ছানন শুনু শুনু ছানন ছানন বাজে ছানন ছানন শুনু শুনু ছানন ছানন তুমি যতই মাতামাতি করো না কেন আমি কিন্তু ওই নিচু জাতের মেয়েকে কোনোদিনও মেনে নেব না মা আজকের আমার বিয়ে আজকের দিনে এসব কথা না বললে কি না আমার সোনা মা আমার প্রণাম নেবে থাক থাক থাকবে কেন মা তুমি ওকে প্রাণে ভরে আশীর্বাদ করো ও যেন তোমার ঘরের লক্ষ্মী আমার বউ না 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 মাকে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসে দাদা আমার প্রণাম নেবে থাক ভাই তুই আমার বুকে আয় ওরে সুবর্ণ তুই যে আমার কত বড় উপকার করতে চলেছিস তা তুই নিজেই জানিস না তার মানে মানে হলো ঘরে একটা লোক এলে মায়ের একটু কাজের সুবিধা হয় এই সুবর্ণ গাড়ি মনে হচ্ছে ভাই রেডি হয়ে গেছে দেরি করিস না যা বেরিয়ে পড় দাদা আমি তো আসছি ঠিক আছে মা আমি তো আসছি বিলাস শুধু তোর কথাতেই আমি বিয়েতে মত দিয়েছি কিন্তু তুই কি জানিস ওই সব নিচু জাতের মেয়েরা লক্ষ্মী ছাড়া হয় মা মা তুমি ওকে চোখে দেখোনি তাই এই সমস্ত কথাগুলো তুমি বলছো আসলে মালটা একদম খাসা যাই হোক তুমি দেরি করো না যাও ওকে মিষ্টি করে দাও যাও 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 ঠিক আছে আমি এক্ষুনি দিচ্ছি সুবর্ণ এতদিন আমার সোনার খাঁচাটা খালি পড়েছিল রে তুই আমার চেনা ময়নাকে পায়ে শিকল পরিয়ে আমার খাঁচায় বন্দি করতে চলেছিস তুই হবি আমার চালের মেন ঘুটে আর সেই ঘুটির চালটা চালবো আমি কাঞ্জিলাল বলুন বস চালটা কিভাবে চালাবো শোন আমি বিলাস নয় সন্তোষ যে দেবে আমার পিছনে বাস রাস্তায় ফেলে দেবো ছেলে তার লাশ হ্যালো কে বিলাস কে মা বলছো হ্যাঁ আমি তোর মা বলছি বল বাবা হ্যাঁ আমি বিলাস বলছি মা হ্যাঁ বল একটা দুঃসংবাদ আছে মা গো আরে কি হয়েছে তুই কাঁদছিস কেন আমি যে চোখের জল ঠেকাতে পারছি না মা আরে কাঁদছিস না বাবা কি হয়েছে আমাকে বল তোমার ছোট ছেলে সুবর্ণ হ্যাঁ আমার সুবর্ণের কি হয়েছে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে বুঝবে না মা বুঝবে না আমি ওকে কত করে বোঝাচ্ছি আরে যে একবার চলে যায় সে আর ফিরে আসে না পরদিন স্বামীর মাতাকে আবার সেই মুখে তুই আমাকে মা বলে ডাকছিস তোর ভয় তোমার বাড়ি থেকে
আমার মেয়ে কি যাবে তার স্বামীর মৃত্যু এই শোন আর তুমি জবাব দাও আমার ভাগ্যে কি লিখেছ এক রাতের সিঁদুর কেন কেন ভাঙা হাতের শাখা ভেঙে চুর মার করে তুলে সব ছাপটা কেন 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 সবই তোমার কপাল বৌদিমণি সবই তোমার কপাল ঠিক বলেছিস শালা আরে কপালের জোর না থাকলে এসব জিনিস পাওয়া যায় কেমন দিলাম গুরু সবে তো শুরু দেখ আরো কি হয় কি হয় জানি না কেন কেন বারবার বলছে সত্যি যাচ্ছে শুধু নাকি নাকি কোনো দান মাকে খুন ঠিক ধরেছিস সালি তোর বুদ্ধির প্রশংসা করতে হয় আসলে আসলে এটা একটা প্ল্যান মাফিক খুন তোর মনে আছে সেদিন কলেজে সকলের সামনে তুই আমাকে অপমান করেছিলি আমি তোকে বলেছিলাম এক না একদিন টেনে এনে ফেলবো আমার বিছানায় তুই কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শালা গুরুর নাটক দেখছিস শালা এক লাঠি মারবো তল পেটে চাল ফোটসাল তবে দেখবি ঘরে যেন কেউ না ঢুকতে পারে ওকে ওকে বস ফুলটা খুব সুন্দর পাপড়ি গুলো সালা একদম খাসা আর সুন্দর ফুলের পাপড়ি ছিটতে আমার খুব ভালো লাগে কি সুন্দর গন্ধ এ আর একবার ছাও না মাইরি আমাকে আর একবার ছাও না আমাকে আর একবার ছাও না এবার এইবার তোর দেহের একটা একটা করে পাপড়ি আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো তোর খুব রূপের অহংকার তাই না খালি তোর সব অহংকার আমি মাটির সাথে মিশিয়ে দেবো লাগছে বউ না 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 মা এসব কথা মনে রাখতে নেই সব ভুলে যা কিন্তু রাখি পূর্ণিমার দিন আমার হাতে রাখি পরাতে ভুলিস না রে তুই যে আমার বোনের মতো এসব কুকর্ম আমার আদৌ করা উচিত হয়নি আমাকে তুই মার আমি কেন বললাম কেন বললাম কেন বললাম এ আমার ছোট বউ বড় আদরে ছোট বউ কি নরম কি তুলতুলে কি মজা মনে ব্যথা
খুন 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 খুন
কি নলে নলে আরো একটা চিতা জ্বলবে বলছি তুমি বলছি কলেজে প্রথম দেখায় গুরুর মনে ধরে যায় তিশা দেবী কিন্তু তুমি পাত্তাই দাওনি তাই কৌশলে ভাইকে ঘুঁটি হিসাবে ব্যবহার করে ভাইয়ের সঙ্গে বিয়ে দেয় তৃষা দেবী নতুন বউ নিয়ে ফিরে আসার সময় শুরু হয় গুরুর বুকের নাড়গিয়ে যন্ত্রণা আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলে চল চল ছোট ভাই গাড়ি থেকে নেমে রাস্তা পার করে চল কিনে নিয়ে আসার সময় টাকা খাইয়ে রাখা ট্রাকটি দ্রুত গতিতে এসে ছোট ভাইকে পিষে দিয়ে চলে যায় তারপর সবাই জানলো এটা অ্যাক্সিডেন্ট আসলে এটা একটা প্ল্যান মাফিক খুন ওদিকে শ্মশানে চলছে স্বামীর চিতা আর এদিকে এদিকে ভাসুরের কামনার আগুনে বৌমা হচ্ছে ধর্ষিতা না না বৌমা না মা গো সাজানো নিমেষে শ্মশান হলো একটি সোনার সংসার লিখেছে কার কপালে সে তো কেউ জানি না সে তো কেউ জানি না সে তো আমাদের দ্বিতীয় পর্বে না মন মুগ্ধ তারার ভিড়ে নামটি তোমায় মনে পড়ে জান জান তুমি তো আমার অবরাই মন তারার ভিড়ে নামটি তোমায় মনে পড়ে জানি তুমি তো আমার ও ঘোড়াই স্বপনে স্বপনে বারে বারে মনে জাগে ব্যতীত এ অনুরাগে বারে বারে মনে জাগে ব্যতীত এ অনুরাগে তোমাকে যে ভেবে ভেবে ছাড়া আমি যে গোয়া দিশাহারা অনুপম
বাদে মন তুমি নাই ওরাই চিন্তো যতনাই মন মুগো তারার ভিড়ে নাম কি তোমায় মনে ভরে জানি তুমি তো আমায় ও গোড়াই ছরণে ছপনি চিরো যতনা মন মুগো বুদ্ধি আর বিবেকের পার্থক্য নেই এই সংসার অনেক কিছুই ভাবে কিন্তু এই দুইয়ের মধ্যে অমূল্য পার্থক্য আছে আর তাহলে এটাই বুদ্ধির সম্পর্ক মস্তিষ্কের সাথে আর বিবেকের সম্পর্ক এই হৃদয়ের সাথে বুদ্ধির ব্যবহার অবশ্যই করুন আর সত্য হাতে বিবেকের লাগামটা ধরে রাখুন আর অন্তরেই সদাই জপ করুন রাধে 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 আমরা অপরূপ সুদর্শনা ও বিবাহিত পাত্রানি থাকা সত্ত্বেও রাধা এমনকি রূপ ও গুণবতী যে আমাদেরকে শুনিয়ে জগৎ স্বামী হৃদয়ে একাই স্থান পেয়েছে তাই আমি দেখিতে চাই রাধার সেই মোহিনী রূপ প্রভু প্রভু রক্ষিণী তব সেবার তরে আনিয়াছি দুগ্ধ পান করুন প্রভু বুঝিয়াছি তবে মমসামী করহ প্রস্থা হ্যারো মোদি রাই বয়া কে তুমি আমি কৃষ্ণেত্রী রুক্মিণী রুক্মিণী আসন গ্রহণ করো এই রাধারু অগ্নিদগ্ধ কদাকার চেহারা কোন বন্ধুরে বাঁধে আছে তুমি মোর স্বামীরে দিবারাত্রি জপে শুধু রাধা রাধা না রুক্মিণী রুক্মিণী কৃষ্ণ
হয়েছে আমায় প্রণবীন দিনিরাই অন্তরে বাস অন্তর্যামী কেন আজি অসহায় তাই রাধারানী এখানে রূপ তবে দূর হো ক্লেশ রাধে 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 রূপে অহংকারে নয় ভক্তি তুষ্ট ভগবান তুমি যে মোর স্বামী তবে কেন ভক্ত প্রাণ রূপে অহংকারে নয় ভক্তি তুষ্ট ভগবান তুমি যে মোর স্বামী তবে কেন রাধা প্রাণ নয় শুধু তোমার আমি যে জগৎ স্বামী নয় শুধু তোমার আমি যে জগৎ স্বামী লবের লিপির ধারা ও লবের লিপির ধারা ও মোটা বাড়ি ধরতে পারলে দেব তোরে ধোলাই ধরতে পারলে দেব তোরে ধোলাই বারো মাসে দশ মাস থাকে সে বাড়ি আশ্বিন কার্তিক দুই মাসে কাটে মোটা দড়ি বারো মাসে দশ মাস থাকে সে বাড়ি আশ্বিন কার্তিক দুই মাসে কাটে মোটা দড়ি বারো মাসে দশ মাস থাকে সে বাড়ি বারো মাসে দশ মাস থাকে সে বাড়ি আশ্বিন কার্তিক দুই মাসে কাটে মোটা দড়ি খুঁজে খুঁজে আমি মরি হাতে শিকল মোটা বাড়ি ধরতে পারলে দেব তোরে ধোলাই ধরতে পারলে দেব তোরে ধোলাই ধরতে পারলে দেব তোরে ধোলাই নমস্কার 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 আমার নাম হাম্পাম নষ্ট হচ্ছে ঘরের ফ্যান ধরতে যদি
যদি পেরেছি রে পল্টু মেরে ভেঙে দেবো তোর ঠ্যাং। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে পল্টুটাকে, পল্টু হলো আমার একটা পোষা বিলিতি কুকুর। তোমরা সবাই জানো বারো মাসে বছর মোটামুটি দশ মাস, যখন ডাকবে হাঁকবে বাসের ধারে ওর পাবে, কিন্তু দুটো মাস আশ্বিন মাস আর কার্তিক মাস যদি পড়েছে ঘরের ধারে পাওয়া যাবে না। সেবারে কোথা থেকে ঝোড়ো কাগের মতো এলো, মাংস মাখিয়ে ভাত দিয়েছে, কি করেছে জানো, শুঁকে আর পেচ্ছাপ করে দিয়ে চলে গেছে। কেন রে তুই যাতে বিলিতি পাতা বিজি নাই শুবি রান্না ভাত খাবি, কেন ঘুরে ঘুরে বেড়াবি? যাই পারে হোক, চার দিন ভোর তার খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠাকমা বেরিয়েছে হালদার পাড়া নস্কর পাড়া খুঁজে, আমি যাব পুপাড়া পশ্চিম পাড়া খুঁজে। ধরতে যদি পেরেছি রে পল্টু দূরবীনের মতন এমন জায়গায় তো টুক করে ঠেলে দেবো, এক সপ্তাহ হাগা বন্ধ হয়ে কেন লোকে ছাই গাদায় গেছি পাত হয়ে আছি এত হালকা হয়ে গেল কেন বলদিনে? কি করে বলি বলতো ভাই, আমার মন কি বলে জানিস? কি রে? কোন মহিলা কুকুর এর উপর অত্যাচার করেছে। সে দুটো কোথা? ও বাবা কোন দুটো রে ভাই, বুড়ি হয়ে মরতে যায় সে দুটো বোঝে না। এই তা মানে ভালো করে দেখে আমি বুঝবা কি করে? ভালো করে দেখবি, একই দেখা দিবে দাদা। কোথায় গেল রে কে কেটে নিল রে পল্টুর বাপ কেনে সম্পদ, ওরে কোথায় গেল রে কে কেটে নিল রে পল্টুর বাপ কেনে সম্পদ। এই রে ঠাকুমার কি হলো রে? ইয়ে বাবা, ঠাকুমার মনে হয় দাঁতই লেগে গেছে। এ যখন ছাই গাদায় শুয়ে শুয়ে কাঁদে সেখান থেকে কারো যেতে দেখেছিস? ওরে ভাই যেতে তো কা, হ্যাঁ ঠিক ধরেছি। কি রে জানিস, আমি তখন খোলা করে তুলি, আচ্ছা তখন দেখি না ভাটি মতো মেয়ে কাঁধে একটা ভ্যারাইটি ব্যাগ আছে, আচ্ছা আমার দেখে দেখি না হনন করে গিয়ে মেন রোডের ওপরে উঠে। আমার মন কি বলে জানিস ঠাকমা? কি রে? এ সেই দুটো ওই ছানি নিয়ে পালাচ্ছে। বারো মাসে দশ মাস থাকে সে বাড়ি, আশের কার্তিক দুই মাসে কাটে মোটা দড়ি। বারো মাসে দশ মাস থাকে সে বাড়ি, আশের কার্তিক দুই মাসে কাটে মোটা দড়ি। বারো মাসে দশ মাস থাকে সে বাড়ি, বারো মাসে দশ মাস থাকে সে বাড়ি, আশের কার্তিক দুই মাসে কাটে মোটা দড়ি। যদি বলি ডান দিকে যেতে ও বাঁ দিকে যাবে, আর যদি বলি বাঁ দিকে যেতে ছুটে ডান দিকে যাবে। তো আজকে যদি দেখেছি ও লোকের মেয়ের সঙ্গে গিয়ে ঝগড়া মারামারি করেছে, ওর মাথাটা আমি চিবি খাবো। বাবু এই এই কি জিনিস চাচ্ছ?
যাচ্ছে রে যাচ্ছে রে ডিজে আকাশ আকাশ আই বিল আই আই বিল বলে নপুরে বাজে পায় ঝুমক গানে দোলে অঙ্গ দোলে যায় দোলে হাত করে বিচারায় দোলে হাত করে বিচারায় ঝানচা নাচন বলে নপুরে বাজে পায় ঝুমক গানে দোলে অঙ্গ দোলে যায় ঝানচা নাচন বলে নপুরে বাজে পায় ঝুমক গানে দোলে অঙ্গ দোলে যায় দোলে দোলে হাত করে বিচারায় দোলে দোলে হাত করে বিচারায় দোলে দোলে হাত করে বিচারায় নমস্কার 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 আই অ্যাম চৈতালি আমি হলাম এক ভেটেরিনারি ডাক্তার আমি হলাম পশুর ডাক্তার বর্তমান সময়ে সরকার নতুন নিয়ম চালু করেছে পশুদের উপর জন্ম নিয়ন্ত্রণ তা সেই দায়িত্ব নিয়ে আমি কাজ করছি এখানে অনেকগুলো কাজ হয়ে গেছে আর একদম দেরি করবো না এক্ষুনি আমাকে এখান থেকে আবার অন্য জায়গায় যেতেই হবে সেই দুটো কি এর ভিতরে আছে ছাবাল মরে যাবে ছাবাল মরে যাবে ছেড়ে দে না তাড়াতাড়ি তোর পেটে লাফি মেরে পাঠাবো রে জমের বাড়ি বেকারি শরীর খারাপ তিন চার দিন খায় না হাতে পায়ে ধরি তুই ওর ছেড়ে দে না ছাবাল মরে যাবে এই ভালো থাক তাহলে আমার টার্গেট ভুল হয় না বল ঠাকমা তুই দাগে হাত মেরেছিস ওর কাপটে ধর কিছু খায় না মনে হয় আবার সেই দুটো আউট গায়ে জ্বর এসেছে না খেতে পারলে এ তো মরে যাবে সুস্থ হবে ওষুধ লাগালে সহজে ছাড়বো না ও দুটো না দিলে যতক্ষণ না তুমি ওর ওই দুটো ফেরত দিচ্ছ তোমাকে ছাড়া যাবে না সব চাবড়া ওটা এক্ষুনি ওর ফেরত ওর পাতুনে গজ্জি পার করে দিয়েছিল আর তার মধ্যে উঠে তো দেখলি এমন ইচ্ছা করে না জানো
নিচে ইট দে আর উপরে ইট দে থেতে কি থেতে দিবি ওর মাতা তাই বল আমি ঘাবড়ে গিয়েছিল আচ্ছা দিদিমা পরিষ্কার করে খুলে বলো তো দুজনে আমার কাছে কি চাইছো ও বাবা রে এ খোদা কার পরিষ্কারই রে ও মনে ভিবেল মাকে রে এই রাবিশ এই ও না আর পরিষ্কার করে বলতা হ্যাঁ হ্যাঁ পরিষ্কার করে না বললে না দেখালে আমি বুঝবো কি করে যে আমার কাছে কি চাইছো হ্যাঁ হ্যাঁ ভমাই দে তো দেখাই দেখা দে ভালো কাজ কি করছে দেখ ও মাই গড এসব কাজ তো আমি করছি গো দিদিমা কি আকেলছে দে বলে ও মাই গড এসব তো আমি করেছি হ্যাঁ ওর একদম ঝাড়ি নে ওর কাটতে দাও শরীরে আছে দর করে শুধু কন কন না খেয়ে মরে যাবে নষ্ট হবে ফ্যান সুস্থ হবে ও যদি লাগালে সহজে ছাড়বো না ও দুটো না দিলে আর উড়বে না আর দুটো তুই বুড়ো বয়সে ভালো দিচ্ছিস রে না রে আর যৌবন শুকিয়ে গেছে বলে আর ঠেলবুড়ি খালি তুই ঠেল আচ্ছা রে সত্যি করে বল খোদাতে আছি বল আমি আসছি কলকাতা থেকে তা কলকাতা থেকে ধোবাটা কি জন্য এসো কেন এসছি কি কাজ এসছি জানতে চাইছো হ্যাঁ আমি হলাম এক ভেটেরিনারি ডাক্তার ও আচ্ছা তুমি একটা ভেটে ডাক্তার আরে ভেটে ডাক্তার না ভেটেরিনারি ডাক্তার ও আচ্ছা ভেটে কিন্তু ভারী ডাক্তার আরে মূর্খ আমি পশু ডাক্তার সেটা বললে হয় তো ভুল ভাল বকছো কেন বর্তমান সময়ে সরকার নতুন নিয়ম চালু করেছে পশুদের উপর জন্ম নিয়ন্ত্রণ তা সেই দায়িত্ব নিয়ে আমি কাজ করছি যেমন মানুষের দুটোর বেশি বাচ্চা নেওয়া যাবে না ওই একই নিয়ম পশুদের উপরও চালু করেছে তারপরে এক একটা কুকুরের আর দশটা করে বাচ্চা হচ্ছে তারা গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে না খেতে পেয়ে অনেকে তারা মারা যাচ্ছে অনেকে হিংস হেঁটে মানুষকে কামড়াচ্ছে মানুষ মারা যাচ্ছে তা সেই কুকুরগুলোকে আমি ধরে অপারেশন করে তাদেরকে রাস্তায় ছেড়ে দিচ্ছি এটা হলো আমার কাজ এ ভুল ভাল বোঝাচ্ছে ও ছাড়বি নি ওর কাপটা দাও জন্ম নিয়ন্ত্রণ পশুদের রাখে না কি করে নষ্ট করলি প্রোডাকশন আমি প্রোডাকশন নষ্ট করেছি প্রোডাকশন নষ্ট করিসনি আমার কত বড় আশা ছিল জানিস পলটুর বীজ তৈরি করে বিজয়গঞ্জে বিক্রি করে আমি ঘরের ছাদ ফেলো ও মাই গড তুই আমার সব স্বপ্নে ছাই ঢেলে দিলি রাখি কই লেখে গান সরকারি ঘোষণা পলটু আর কোনোদিন ধরবে না বায়না একদম ঠিক ওর যে কাজ করে দিয়েছি ও আর জীবনে বায়না ধরবে না কি করে বায়না ধরবে যে দুটো নিয়ে বায়না ধরবে সে দুটো আর আছে জন্ম নিয়ন্ত্রণ পশুতে রাখে মান কি করে নষ্ট করলি প্রোডাকশন রাখি কই লেখে গান সরকারি ঘোষণা পলটু আর কোনোদিন ধরবে না বায়না আর উঠবে না আর দুটো চাবলা উঠা এ দেখলে এমন ইচ্ছে করে না যারা দুমতা ধরে আর মুড়ে ভেজ কি ভেঙে দিবি তোর ওই গাঁদা কলকে তাই বল আমি ফের ঘাবড়ে গিয়েছিলাম আচ্ছা নেই আর তোর এক বড় সাহস কে দিয়েছে আমার গ্রামে ঢুকে আমার পর তুই সাবলাস করে তুই চলে যাচ্ছিস সামানে কুকুরটাকে নিয়ে তোমরা দুজনে এত কিছু গন্ডগোল করছো কুকুরে কোনো দাম আছে কি ওই ছে দাই এ হাম ফাম আর পলটু নাই দাম নি আরে বিলিতি কুকুর ও কি নেড়ি কুত্তা 10000 টাকার 1 টাকাও কম নাই রে আরে মূর্খ 10000 টাকা নিলে কি হবে ওটা কুকুর আছে আচ্ছা এই এ কুকুর হাগা যাই হগি আমার কি উপকার করে তুই জানি কুকুর আবার মানুষের কি উপকার করে তো যদি বলি না পাগলা হয়ে গেলে চলে যাক না না রেখে মুনে বল যেন পাগলা হয়ে চলে যায় না বলো আমি শুনবো কুকুর তোমার কি উপকার করেছে হ্যাঁ তাহলে বলতি শোন বলো আমাদের পাশের গ্রামে হাল্লার পাড়া সেইখানে এখন ড্যান্স হাঙ্গামা হচ্ছে কি দল আমি আর আমার নাতি এখন ড্যান্স হাঙ্গামা দেখতে গেছি ও বাবা রাত 12টার দিকে দেখি না ড্যান্স হাঙ্গামা শেষ হয়ে গেছে কমপ্লিট তাই ঘরে আসবো এই চাবড়া ওটার খুঁজতেছি মারে ওর আর খুঁজে পাইনি লাস্টে আমি কি করবো আমি বলে বাবা রে বাবা ছাগল বলবে তো তারপর আমি বলি ও খুঁজে পাইনি তারপর কমিটি ছেলেদের ডেকে নেগে দেখি না মেলা চট চাপা দে মদ খেয়া শুয়া আমি আর ডাকিনি ভাই আমি আর পল্টু চলে আসতেছি ও বাবা ফাঁকা রাস্তা আর আমি একটা মেয়ে মানুষ আসতেছি তারপর দিনে চার পাঁচ ছেলে আমার ঘিরে ধরে হে ঠাকুমা কি রে তোর কি করবে বলে ঘিরে ধরেছে সব সব চাবড়া ওটা কি করবে বলে ঘিরে ধরেছে কার কি দেখতে খারাপ না পুরো হেমা মালিলি আচ্ছা না তুই দা আর যেরা দেখতে আর আইসা লম্বা চওড়া আর গায় গতর সেরা মাছে দিদিমা তোমার গায় গতরে এত জোর সেই জন্য তো ব্লাস্টটা পুরো গলে যাচ্ছে তো মা এত হিস্টা পিট ওই জন্য ফেটা বেরিয়ে যাক ওটা হলো ভক্সেল কাটিং চপ চপ বিয়া খেলে লাজ লজ্জা কি তুই নিবি লাজ লজ্জা থাকলে তোর নাতি হয়ে জন্মনি ভাই রে দুঃখের কথা কি বলবো আর তিন বছর বলতে তুই বলে তুই এই 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 আশেপাশে দোকানে কত ডিজাইন ব্লাউজ উঠেছে হ্যাঁ ওটা তুই অন্তত একটা আমার
আবার কিনে দে ঠিক বলে চার বেলা না এবলা এবলা গাঁজা কিনতে পার তোর বুড়ো কত টাকা ব্যাংক ব্যালেন্স করে গেছে তোর বেলা উচকিলে দেবো হঠাৎ চিব বড় কলেরা আসলে এসে দে এই মেন জিনিস পটল তুলে ওপরে সাত করে চলে গেছে ও মাতা পটল তুলে সাত করে যাবে না যার জন্য বার্তার সময় আকালে যেতে হবে ভাইরে দুঃখের কথা কি বলবো একদিন দুপুর বেলায় রান্না করতে বসেছি আমাদের মদ্য এই টুটি অবধি মদ খেয়েছে তরকারি খুড়াবে তো ঠ্যাং ঠুকি মাই মেয়ে মানুষ রাগের মাথায় দুটো চারটে কথা বলেছি ঠিক আছে তাই না তাই না হুঙ্গে উড়া মাতে আসছে ভাই তোমার মাতে যাচ্ছে হ্যাঁ আমলে তুই কেন বাবার বেটা গা একবার হাত দেখ ভাই রে যাই আছে আর থেড়ে পুরো এক ঘা ঝেড়েছি তিন মাস ভুগে বেচারি মরে গেল তুই সেরকম তার জায়গা বুঝে ঝেড়েছিলি এই ছে দে তার জন্য জায়গা বুঝে ঝেড়ে আউট করে দিছি আর তোর জায়গা খুঁজতেছি একদিন ঝাড়বো সেদিন তুই বুঝতে পারবি আসানি তারপর আমার কোলায় পল্টু ছিল বলে যাই ছেড়ে দিছি তার দাবড়ে খাল পার করে দিই এটা তুমি ঠিক বলেছো কুকুর তোমার উপকার করেছে দিদিমা হ্যাঁ এখন মানুষের থেকে এই কুকুরের অনেক দাম এ ভাই তা তুই এদেশে সেদেশে কাজ করে করে বেড়াচ্ছি হ্যাঁ আমার এই নাতিটার একটা কাজ দে না রে ও আমার সঙ্গে কি কাজ করবে ও কিচ্ছু করতে পারবে না বুঝছে দে তা তুই তো এখনই বললি আমি অপারেশন করি হ্যাঁ আমি তো ডাক্তার অপারেশন করি হ্যাঁ তা তুই তখন অপারেশন করবি আর আমার নাতি তখন গেট টেনে ধরবে উপকার করে যাই তুমি আমার উপকার করবে হ্যাঁ কি উপকার করবে ওই চাই দা ওই যখন ড্যান্স সঙ্গে দেখতে গেছিল ওইখানে একবার যাবি গে যেরম মোটা আর সেরম লম্বা চওড়া সেরম পেড়ো সেরম হুদম হ্যাঁ কালো সাদা হলুদ কত নিবি অপারেশন করে পারবি তোমার ভ্যানিটি ব্যাগ ভর্তি হয়ে যায় হ্যাঁ রাবিশ হ্যাঁ আসেন আয় চল যাই আর দাবার সাথে তোর আরেকটা কথা বলে যাচ্ছে আর একটা কথা আমার এই নাতিটার তোর কাঁধে যাচ্ছি একেবারে দিলি নাকি টেম্পোরারি হ্যাঁ চপ চপ চাবড়া ওটা এ তোর কাঁধে যাচ্ছি যদি বিয়াটা করেছে তুই পরের মেয়ে তোর কিচ্ছু বলতে হবে নি তুই শুধু একবার আমার ডাকবি তারপর আমি বাসি ছাই এক মনে আর একটা বাঁশের চেটি নিয়ে এসে এ দুটো আমি কাটবো হ্যাঁ কেটে মিষ্টি ঠোঁয়া করে বাপের বাড়ি নিয়ে যাবি রে চঞ্চলা বুড়ি তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করবো তুই পড়াশোনা জানো ও মাই গড লেখাপড়া আর ন ক্লাস মন দিয়ে পড়লেই আমি এক চান্সে ম্যাট্রিক পাস করতাম কিন্তু যখন ওয়ানে পড়তাম স্কুলে গেলেই মাস্টার খালি বলবে মাথার পাকা চুল তুলে দে তাই দিতমনি বলে ঠেঙাতো একদিন যেই বলেছে মাথা ধরে দেলে ঠুকে দে বৈদত্তর ফেলে ওই যে ছুট মেরেছি আর স্কুলে দোর দেখিনি মাস্টারটা বুড়ো ঢড়ঢড়ে হয়ে গেছে দেখতে পেলে আমার গালা গালি দে বুঝতে পেরেছি তুমি পড়াশোনা জানো না ঠিক আছে তোমার দিদিমা আমাকে যে কথা বলে গেছে সেই কথা আমি রাখবো তাহলে তুমি আমাকে কথা দাও আজ থেকে তুমি আমার সঙ্গ দেবে আমি তোমাকে কথা দিলাম ম্যাডাম আজ থেকে আমি তোমার সঙ্গ দেব চাহু তুঝে রাত দিন छोड़ो तू सारे दुनिया में तेरे लिए तेरे लिए तेरे लिए तेरे लिए जाओ तुझे रात दिन बिना नहीं तेरे भी छोड़ो सारी रस्में छोड़ो सारी कस्में छोड़ो तू सारे दुनिया में तेरे लिए तेरे लिए তোমরা কি বল আমি কেন গলায় দড়ি দিচ্ছি আমি তো আমার জ্বালাই দিচ্ছি তোমরা বলতে পারো আমি তো একটা শিক্ষিত যুবক সাত সাতবার পরীক্ষা দিচ্ছি সাত সাতবার পাস করেছি কিন্তু চাকরি আমার জোটেনি তবে আজের একটা চান্স নেবো বর্তমান পেপারে বিজ্ঞাপন দিয়েছে কেন্দ্রের চাকরি হচ্ছে ধর্মতলায় আজকে চাকরির ইন্টারভিউ দিতে যাব আমি যে চাকরির ইন্টারভিউ দিতে যাবো আমার কাছে তো কোনো গাড়ি ভাড়া নেই তবে আজকে যদি না চাকরির ইন্টারভিউ দিতে পারি তা আমার একটাই সম্বল এই গলায় দড়ি এই আমাকে বাঁচা কে তুমি কে তুমি কে
তুমি তন্দা হরণি কে তুমি তন্দা হরণি দাঁড়িয়ে আমার ঝোঁকের আগে টাঙালে মন পুষ্প রাগে কে গো চম্পা বরণি কে তুমি তন্দা হরণি কে তুমি তন্দা হরণি আমি আমার জ্বালায় মতি ওনার না গায়ে বাঁচাবো তোমার কত জ্বালা করছি জানি না আমার তো গুলগুল করছে তোমার গুলগুল করতেছ আমার তো ফুলফুল করতেছ আরে বাঁচো প্লিজ তোমার কাছে হাত জোড়ো করেছি তুমি তোমার পদ দেখো আমি আমার পদ দেখি আমি তোমাকে যে হাত জোড়ো করেছি তুমি আমার একবার করো উপকার আমি তো অন্য কিছু ভেবেছি না না তুমি যেমন মেয়ে ভাবছো তেমন মেয়ে নো আমি কি বলি শোনো উপকার আমি করতে পারি তবে কানে কানে একটা কথা বলি শোনো বলো কি আমার কথা তুমি শুনবে না আমার কথা শুনবে না ঠিক আছে তাহলে আমি এই চললাম এই দাদা দাদা ওকে ধর না পালালো ধর ওকে ক্যাচ কর যা বলবে শুনবো শুনবে তবে আমি কি বলি শোনো আমি এক দুই তিন বলে হাত গুনবো আর তুমি রেডি হবে বাদ ভাই কাজ এই অদম বুঝে নে আমি রেডি তাহলে আমি গুনছি এক দুই তিন যদি নিজের বউ হবে তাতে ঘরে নেগে মার এই শালা আমার বউ নাকি তোর বউ আমার বউয়ের আমি রাস্তায় মারবো আমার বউয়ের আমি উঠোনে মারবো আমার বউয়ের আমি সেখানে খুশি মারবো তুই কেন আমাদের কোথায় নাক গোলাচ্ছি কোনো দরকার নেই একদম মশানে বাঁধবি কেটে পড় একদম মশানে বাঁধবি তোর আজের মেরে ফেলো তো ইংলিশ ভাষা কাকা কি তোর বাঁধ কাকা তুমি আমার মায়ের দেওরের মতো কাকা আমাকে বাঁচাও এই তোর আজের মেরে ফেলো সত্যি সত্যি তোর বউ তো বলতি তো আমার বউ মালটা আউট হয়েছে গেছে তো আমার ইয়ে হচ্ছে ওই একটু সহ্য করতে হবে এই তোর রাজের মেরে ফেলো তোর রাজের কুচা দেবো তোর রাজের মেরে ফেলো তোর কোনো বাবা মা যেতে পারবে না তোর রাজ ৫০০ টাকা কি হবে
ম্যাডাম আজকে ধর্মতলায় চাকরির ইন্টারভিউ দিতে যাবো, আমার কাছে কোনো গাড়ি ভাড়া নেই। গাড়ি ভাড়া? হ্যাঁ লাগলে তো বলতে পারো বেশি করে, এই নাও 2000। ম্যাডামের কাছে আমি 500 টাকা চালাম, ম্যাডাম আমার 2000 টাকা দিন না। ম্যাডাম কি টাকার গাড়ি পারি নাকি বলো দিনি? আমি বলছি তুমি একটা মেয়ে ছেলে ব্যাগ ভর্তি টাকা কোথায় পেয়েছো? আমি আমি তো ডান্সিং আমার একদম কাঁচা ঢপ মারবে না, সত্যি করে বলো ব্যাগ ভর্তি টাকা কোথায় পেয়েছো? তার বংশ ছাড়ো তো, বলো তো তার বংশ ছাড়ো, বলো তো শুনবে। হ্যাঁ ওই যে তাড়া করেছিল ওকে, আমাকে ধূপধুনো দিয়ে পুজো করতে ছিল, আমি তোর পকেট মেরে। তুমি তাহলে তো মানুষের উপকার করে ঘুরছো, বাবা খুব ভালো, তুমি এরকম চালাবে আমি তোমার উপকার করবো। শোনো না চাইলে কি দুধর্শাকে দেবে তো পয়সা না, ওই জন্য মোটা থেকে মানিব্যাগ একটা কুচি করে তুলে নে। বাহ তোমার হাতের কাজ বেশ ভালো গো, খুব ভালো। এই ম্যাডাম এখন বাজে 7টা, 12টায় তো আমার চাকরির ইন্টারভিউ আছে, আমি তাহলে এখন আসলাম আসলাম আসলাম। এই মিস্টার ম্যাডাম পৃথিবীটা বল, একদিন না একদিন আবার দুজনার দেখাই হবে। আমি যেদিকে না যাবো সে কাজে হবে না। চোখের পলকে ও দিদি মন্দিরে টাকা লুটে নিল, চোখের পলকে দিদি গো এই রাম হাম্মন ভাতার আমি আমার বাপের জন্মে দেখিনি। এই আমাদের গ্রামে আশেপাশে যত ঠাকুরের মন্দির আছে সব মন্দির থেকে পনেরোই মাস করে টাকা ভেঙে নিয়ে চলে আসবো, এটা করবো। শোন তুই ধরো একটি হলে জল আনতে গেছিস, কোনো মেয়ে বলছে তুই চোরের বউ, সেখানে তুই বিশাল আট দিয়ে চলা ফেরা কর। রাত্রে ঢুকবো দু বোতল মদ নিয়ে আমি শুয়ে পড়বো, খাবার খাও খাওয়াচ্ছি। আমার একটা মাত্র মেয়ের বিয়ে, তার তুমি কিরাম ঘর থেকে দেখছো কিরাম বর থেকে দেখছো, আমি মা হয়ে সে কথা একবার জানবো না। আরো বাকি আছে, যাই আমি ছেলের বাড়িতে ঢুকলাম, ছেলের মা দেখি কাচের প্লেটে করে মিষ্টি নিয়ে আসতে দে, আমার তো বিশাল লোভ পড়ে যাচ্ছে। আমি ভাবছি যে কাচের প্লেটটা খাবো না মিষ্টি খাবো। বলে দাদা আমাদের বাড়িতে তুমি ঘুরে ঘুরে দেখো, আমি ঘুরছি, ঘুরতে ঘুরতে সুরঙ্গ কষ্টি পাথরের ঘরে ঢুকে গেলাম। ও বাবা কষ্টি পাথরের ঘর? হ্যাঁ দেখি সাদা চেয়ার পাতা আছে, চেয়ারের মাঝখানে ফুটো আছে, ফুটোর ভিতরে কিছুটা জল আছে, জলের উপরে ঢেন্ডির দানা ভাসতে দিই, ঝিঁয়ের দানা ভাসতে দিই, আমি বলি ঝা ভাসে ভাসুক, মিষ্টি খেতে খেতে আমার জল পিপাসা পেয়ে গেল। সেই গর্তই থেকে 3 গ্লাস জল তুলে খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম। আরে ওই সাদা মতো ওইটা চেয়ার, তা ওটা কি? ওটা তো পায়খানা করে কম। বাবা ইস মনে হয় জানো আরো 3 গ্লাস জল গর্তই থেকে তুলে খাইয়ে বাবা জি ছে 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 জাগার খাওয়া হয়ে চলো। আরো বাকি আছে, ছেলের 8 থেকে 10টা ফ্ল্যাট আছে। আর 10টা ফেলা? গরম ফ্ল্যাট আছে ঠান্ডা ফ্ল্যাট আছে। আমি চিন্তা ভাবনা করেছি মেয়ার জামাই যে গাড়িতে যাবে আমি আর তুমি সেই গাড়িতে গিয়ে আমরা গরম ফ্ল্যাটে উঠবো। কেন অত ঘর থাকতে সে গরম ফ্ল্যাটে উঠবো কেন? তোমার ছেলেসার ধাত আছে, কোনো সময় নাকে থেকে সিগনে পড়বি আর কোনো সময় খ্যাক করে কাজলি বুড়ো গিয়ে কোড়ার উপরে পড়বি। একটু করো
ওসব বাজে কথা বন্ধ করে কি ব্যবসা বানিয়ে যাচ্ছে বলো? ওদের মেন ব্যবসা হলো দুটো ষাঁড় আছে আর দুটো পাঁটা, সারাদিনই 1337 টাকা বেচা কেনা। তাই তাহলে তো আমার কোনো আপত্তি নেই, আমি এবার আমার মেয়ের বে মেনে নিচ্ছি। আর যেটা যা পারা হোক, এত রাত হয়ে গেল তোমার সেই নাচনি মেয়েটা গেল কোথায়? কই গো মাম্পি, তুমি দূরে কোথা যে হারিয়ে গেলে আমার জীবন, ঠাকুর এলো বলে তোদের সব যোগাযোগ হয়ে গেছে রেডি? আরে আমার দেরি করলে হবে না, আরো দুটো বিয়ে সাধ্য হবে রেডি। মেয়ে কোথায়? মেয়ে বাড়ি যেন ড্যান্স হাঙ্গা মারব করেছে। মেয়েটা বিদায় হোক, কত ড্যান্স করবি করবি বাবা, তুই বসো বস, তুই এক করুন বসো। ঠাকুর বোঝাইয়েছে ঠাকুর বসে না আমি না কলা খুঁজছিলাম কোটিপতি হতে যাচ্ছে। আমি বলছি মেয়ের কপাল বলছি, ঠিক বলে কোথায় ঢুকলো? ছেলের ঢুকলো না ছেলের মা ঢুকলো?
ছেলের বোনার ঢুকেছে। হ্যালো, হ্যাঁ বাপ ধর না আমি। হ্যাঁ কি, আমার নাম জিজ্ঞেস করছো? ও আচ্ছা, আমার নাম হলো বিবিশো। আরে জামা নাম তো বলো। হ্যাঁ শাশুড়ি মার নাম, ওর নাম হলো ভাদুরি। হঠাৎ ভাদ্র মাসে হয়েছি, ওর বাবা নাম রেখেছে ভাদুরি। হ্যাঁ কত দূরে? হ্যাঁ বাবা, হ্যাঁ লগ্ন ভষ্ট হবে। হ্যাঁ কত দূরে কি বলছো? হ্যাঁ কি, এই বুড়ি কি বলে শোনো, কি বলতে গো? কত বড় কথা বললো দেখো। কি বললো? বলছে তোমার জুলপি চুল ছিঁড়ে আর কুলপি কাঁড়ি করে ধুয়াই দেবো। একটা বার আয় তুই সন্ধ্যেবেলায়, একটা বার আয়, একটা বার আয়, তোর গ্যাটটা মেরে। কি আমি নাকি ড্যাডি? না না না, এই ঠাকুর মশাই তো ড্যাডি। ঠাকুর মশাই তোর মাথায় কেমনে ধরবো? বর কোথায় বল? ছেলে বিয়ে করতে আসতেছিল। হ্যাঁ তা আসতেছিল। তাকে? হ্যাঁ পুলুসি। হ্যাঁ পুলুসি সঙ্গে দলা দল করে তুলে নে চলে গেছে। এই তাহলে মেয়েটার রূপায়ণ কি হবে? মেয়েটার রূপায়ণ কি হবে? বাবা তুমি তখন উপস্থিত আছো, আমার মেয়েটার একটা ব্যবস্থা করে দাও বাবা। আমি কি বলি শোন, কান্নাকাটি করিনি আর টেনশন করিনি। এই বুড়ো সরাই কি বলি শোন, তোর মেয়েটাকে আমার সাথে বিয়ে দে। একা চড়ে মাথা মারপেল করে দেবো, ব্রহ্ম সাপে পড়ি পড়বো, গালার ভিতরে হাত ধুইকে দেবো, অন্ধকার রাত হবে হাত বার করে না। আমার উপরে সাদা কিন্তু ভিতরে একদম কচি। তোমার ভবিষ্যৎ অন্ধকার, ও আর কোনদিন চলবে না। কেন বাঁচবে তো? তাড়াতাড়ি আর বিয়ে করলাম। বিয়ার তোমাকে দেখেছে সব সোনপাপি হয়ে গেছে। আমার উপরে সাদা কিন্তু ভিতরে একদম কচি। বাবার বাবা সেই কচি। তুমি তাহলে বিয়ে দেবে? একদম নয়। আর তুমি আমার বিয়ে দেবে না? কোনোদিন না। আর তুমি আমাকে বিয়ে করবে না তো? ইম্পসিবল। ঠিক আছে তাহলে ঠাকুর মশাই চল। আমার এতে লোয়া পেটে চিনবে কি সোনা, আর ভেটকি মাছে জাল ছিঁড়েছে খাবি খাই পোনা। ঠাকুর আমার এতে, আমার এতে লোয়া পেটে চিনবে কি সোনা, ভেটকি মাছে জাল ছিঁড়েছে খাবি খাই পোনা। তোমার মাথা চুল পেকে সোনপাপড়ি হয়ে গেছে, কানের পাতা হয় লড়তেছে, আর তুমি কোন আগ খেলে বললে যে আমার বাচ্চা মেয়ে তুমি বিয়ে করবে? আর সোনা জুড়ি গাছ দেখলে মারবে কে না কো? ম্যাডাম তোমার যা দেখতে আর তোমার যা ফিগার, যে কোনো ছেলে তোমায় লুপে নেবে। আর রেডিনালে গাড়ি চললে যাবে তোমার প্রাণ। তার মানে একটা কথা বলি শুনুন, একটা গাড়ি সেদিন না সিগন্যাল মানে, তার পরিস্থিতি কি আমি জানেন তো? কি সে তো অ্যাক্সিডেন্ট করে ফেলবে। আর নারী লোভী কথা এরা ভালো মন্দ বোঝে না। আমার এতে, আমার এতে লোহা বেঁধে চিনবে কি সোনা, দেখি মাঝে জাল ছিঁড়েছে খাবি খাই পোনা। আমার এতে আমার উপরে
সাদা কালো ভিতরে কোচি আপনাদের তো প্রচুর লোক, তা আপনাদের সেই কোটিপতি জামাটা গেল কোথা? আমার সুখের দিনে উল্টো পাল্টা করলে ঠাকুর কাটবরে ঢুটি, ছেঁড়া কাঁথায় স্বপ্ন দেখে হবে কোটি কোটি। রামকৃষ্ণ কানি বলে শুধু পেলাম বিদুনা, কামারেতে কামারেতে লোহা পেতে চিনবে কি সোনা, দেখছি মাঝে জাল ছিঁড়েছে খাবি খাবো না কামারেতে। হ্যাঁ, তোমরা আমাকে বারবার বুড়ো বুড়ো করছো, তোমাদের কি দেখে মনে হচ্ছে আমি বুড়ো? না না, উনি বুড়ো না, উনি কচি ফুল। তোমরা তাহলে ভালো করে দেখো আমি কে। ম্যাডাম বলেছিলাম না গো যে পৃথিবীটা গোল, একদিন একদিন আবার দুজনার দেখাই হবে। মামনি তুমি চেনো? তারপরে তোমাকে বলেছিলাম একজনকে টাকা দিয়ে হেল্প করেছি। ও এই সেই বেকারটা। আমি আর বেকার নই, বেকার নই, বেকার নই, আমি এখন সিবিআই অফিসার। আনা আমি আপনারা বলুন আপনাদের সেই কোটিপতি জামাটা গেল কথা আমাকে জবাব দিন। বাবা, ছেলে বিয়ে করতে আসতেছিল তাকে পুলিশি ধরে নিয়ে চলে গেছে বাবা। আপনারা ঠিকই শুনেছেন, তাকে আমি অ্যারেস্ট করেছি, তাকে আমি অ্যারেস্ট করে আলিপুর সেন্টার জেলে তাকে আমি চালান করেছি, সে একজন স্মাগলার। বাবা, আমি টাকার পেছনে ছুটেছি, আমি বুঝতে পারিনি যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে আর কেউ নাই। আমাকে ক্ষমা করে দে বাবা, আমাকে ক্ষমা করে দে বাবা। তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার এই মেয়েটাকে না ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, ওকে তুমি লাগনাহস্তের হাত থেকে বাঁচাও বাবা। সেই যখন বিপদের দিনে আমাদের বাঁচিয়েছে দাঁড়িয়েছো, আমার মেয়েটাকে তুমি লাগনাহস্তের হাত থেকে বাঁচাও বাবা, আমার মেয়েটাকে তুমি লাগনাহস্তের হাত থেকে বাঁচাও। সেদিনে সেই উপকারের জন্য আজ আমি সিবিআই অফিসার রানা মিত্র। আমি কিন্তু সেদিন তোমাকে বলেছিলাম আমি আট পাঁচের মেয়ের মতো নয়, আমি একজন বিএড কমপ্লিট এডুকেটেড 22 কাটের খাটে ব্যাচেলার, যোগ্যতা আছে কিন্তু চাকরি নেই। যে দেশে যে দেশে জুতো বিক্রি হয় এসির রুমে আর বই বিক্রি হয় রাস্তার পাশে ফুটপাতে, সে দেশে ব্ল্যাকমেলাররা থাকবে পাঁচতলায় আর গুণী ব্যক্তিরা থাকবে গাছতলায়, এটাই তো স্বাভাবিক। ম্যাডাম ম্যাডাম, সেদিন জিজ্ঞাসা করা হয়নি, জিজ্ঞাসা করা হয়নি, আজ তোমাকে বলতেই হবে, বলতেই হবে। কেন তুমি পকেট মারলে? একটা চাকরি ছিল, একটা চাকরির জন্য ঘুষ দিতে দিতে টাকা পয়সা জায়গা জমি সব শেষ হয়ে শেষ হয়ে গেছে। কাজের জন্য, কাজের জন্য মানুষের দর দর দিয়ে গিয়েছিলাম, কাজ দিয়েছি গো, কাজ দিয়েছি, তার বদলে চেয়েছে আমাদের শরীর টাকা। সেই রাগে ঘৃণায় হাতে বেরো ছুরি তুলে নিয়েছি, আমি বাবা মায়ের একমাত্র সন্তান, তাই নিজেরও বাবা মায়ের দায়িত্ব এখন দেখো আমার। এতদিন ছিল তো মা, আজ থেকে সব দায়িত্ব আমার। সেদিনের সেই উপকারের প্রতিদান স্বরূপ আজ এই লাল সিঁদুর নিয়ে তোমার এই সুনসি যে রাঙে দিলাম। আজি হৃদয়ে ভালো দেশে দেশে লিখে দিলে নাম তুমি এসে এসে, যেন সাগরে নদী মিশে মিশে ভরে দিলে মন তুমি এসে। La 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 la
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার আমরা পালা কীর্তন শুরু করবার পূর্বে পরিচয় পর্বটা সেরে নিতে চাই এই যে বায়ের খুলি এ হচ্ছে আমার মেয়ের ঘরের নাতি এ হচ্ছে তালের বোকস প্রাণরঞ্জন ঘোষ আর এই যে ডাইনের খুলি এবং আমার মেয়ের মাস্টার বিশাল হাম বড় লোক দেখো গান আরম্ভ হয় না নৌকার মতো নৌকা বিলাস করছে যাই হোক ইনি হলেন তালের জমরা ভোদো হাজরা আর ওই যে দাঁড়িয়ে আছে ওটা অন্য অপর কেউ নেই আমার সহধর্মিনী মানে আমার বউ উনি হলো হ্যান্স এবং কোরাস উনি হলো সুর খাকি সুর পেলে কপ করে গিলে নেয় সুর খাকি সৌদামিনী মণ্ডল আর যদি বলো আমি কে আমি হলাম কত্তালি এবং দলের মালিক জোগাড়ের কাজ করে করে ইটবয়ে বয়ে অতি কষ্টে খোলকত্তাল হারমোনিয়াম কিনে দলটা করেছি মোটামুটি কত্তালি এবং মালিক আমি হলো ওকে মণ্ডল যাই পারো বুড়ি বলো কীর্তনের আগে মহারাজা সেরে নাও ঠিক আছে আমি গাইছি তোমরা তিনজনে একই তালে বাজাবে তুই আনেস খেলে গাইবি নি কত্তাল ছুড়ে ঝাড়বো গৌর প্রেমানন্দে হরি হরি বলো নন্দ দুলা ওই দুলালের যে সুর খাওয়া বজে রে গোপা মা যশোদা নয়ন মনে নন্দ দুলা বজের গোপা মা যশোদা নয়ন মনে নন্দ দুলা বজের গোপা মা যশোদা নয়ন মনে নন্দ দুলা বজের গোপা মা যশোদা নয়ন কি মারবে সরে বাজাও তোর কি বিগাল উঠেছে সরে বাজাও রিক্সে আসুনি সরো যাই হোক আমি বুঝতে পারছি আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন সেই সুধা কণ্ঠীর কণ্ঠে কীর্তন গান শ্রবণ করার জন্য যে কীর্তন গাইতে আসছে অন্য অপর কেউ নয় আমার জন্ম দেয়া মেয়ে মানে আমি ঘরে ঘরে দল তৈরি করেছি ফাঁকে টাকা দেবো না তো যাই হোক যে কীর্তন গাইতে আসছে সুর সম্রাগ্রী সুর বার করে বল বল আর বাবা চিত্রাঙ্গদা মণ্ডল ধর্মা ফাটিয়ে দিবি বাবার নাম রাখবি জয় নিতাই জয় জয় গৌ হরে কৃষ্ণ এই মধুর হরি বাসরে আপনারা যারা ভক্তিমতী মায়েরাও বাবারা এসেছেন তাদের চরণে আমি জানাই আমার শতকোটি প্রণাম আমি হলাম কীর্তনিয়া চিত্রাঙ্গদা মণ্ডল আমার মেয়ে আজ আপনাদের সামনে আমি যে পালাটি পরিবেশন করব তার নাম হলো নরমের যজ্ঞ তাহলে চলুন আমরা এখন সবাই মিলে সেই শ্রীমধুর হরিবাসরে পৌঁছে যাই এই সব গুড়ো চল আমি বুঝতে পারছি যে বৃন্দাবনের কথা বলতে চল চল গুড়ো গুড়ো কাদানো আরে বাবা কোথায় যাচ্ছ আরে তুই তো বললি হরিবাসর মানে বৃন্দাবনে যাবি আরে বাবা সবে গান শুরু হয়েছে আর ও আচ্ছা 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 যথা নাম তথাই বৃন্দাবন ধর্মা ফাটিয়ে দে বাবার নাম উজ্জ্বল কর নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল প্রভু তোমার চরণে ছোপে দিলা আমার দুটি নয়ন তারা প্রভু তোমার চরণে ছোপে
সারা হলো কি কোত্তালে সারা হলো হাই কোত্তাল তো ভালো আছে তাহলে হুক করে উঠলো কি বলে এ মা তুই গান গাইতে গাইতে বমি করছিস কেন কই না তো মা আমার কিচ্ছু হয় ওই যে এক করে তুই বমি করছিস তো বলে কিচ্ছু হয় না না গো মা আমার কিচ্ছু হয় এ মা চিত্রা তোরে কি বদঅভ্যেস গান গাইতে গাইতে হুক করে ঠেলে উঠছিস আরে বাবা গলাটা ডিস্টার্ব হচ্ছে আরে ভক্তমণ্ডলী বসে আছে গলা খেঁকড়ে নে চিদাবাগের মতন ধর আরে চুপ করো না হয়তো গাইতে গাইতে গলা ডিস্টার্ব হতেই পারে হি বাবা ওকে গাইতে বল বলে এ মা শরীর খারাপ খাদে স্কেল কর ন্যাশনাল ডি ধর নিতাই গৌর প্রেমানন্দে ওগো কে বলেছে তোর মা বলেছে আমার দুটো শালার নাম গৌর আর নিতাই নয় আরে তিন কোটালে সেটা আমার ভাইদের নাম তোমাকে এখানে কেউ বলতে বলে না আচ্ছা আমি এখন করে একটা কথা বললে তো ধপ করে জ্বলে ওঠে কেন বলতে পারি হ্যাঁ চলবে তোমার বয়স হয়ে গেছে বাজারে আর চলবে নেই আগে চলতো ঘরে চলো তোমার ব্যবস্থা আমি করতেছি যা ব্যবস্থা করি করবি আগে হারমোনিয়ামের ব্যবস্থাটা কর না তো বেলে ছাড়িয়ে নিয়ে তো ঠেঁয়াবো এখন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বাবু ওগো কে বলেছে কলি যুগে হরি নামের কদর নাই আর এই নামে নেচে বেড়ায় নদিয়াতে দুটি ভাই কে বলেছে কলি যুগে হরি নামের কদর নাই হয়েছে রে সপ্তাহে এক নাইটও খুঁজে পাইনি মনে মনে করতে যে খোলকত্তাল হারমোনিয়ামের দল মানে না দামটা উঠলে আমি দলটা বন্ধ করে দেবো ওকে বসে বসে কি করতে চো ওটা এই মা সকাল হলে তো 75 টাকা মাইনে গুনে নেবে বাজাও এই মা তোর কি হচ্ছে তুই আমার কাছে বল না কেন ভয় পাচ্ছিস ও মা মেলা ফুচকা দোকান বসেনি মানে ফুচকা খাবে আরে বাবা ফুচকা দোকান বসছে তোর মা ও একটু টক জল নিয়ে এসে দাও নাই খায় মা গো তুই কি পাগল হয়ে গেলি কীর্তন গাইতে এসে কেউ টক জল খায় কাকা বাবু বলো বলছি ননর শরীরই খারাপ আচ্ছা তা ও না দাঁড়িয়ে গাইতে ও শুয়ে শুয়ে গান না
কেতন শুয়ে শুয়ে হয় এমন কোত্তালের পেটা ঝাড়বো মাথা আলু করে দেবো একবার। আর জিজ্ঞেস কর ভালো করে। এই তুই উঠে গা তো দেখি, তারপর আমি দেখছি তোকে কি খাওয়ানো যায়। আরে ছানি মনের জোর রাখ, মনের জোর বড় জোর। মনের জোর বড় কাকা বাবু, বলছি রান্নাঘরে গিয়েছিলে? গানের কথা কিছু নেই, খালি খাবার জন্য হুটপাট কুমড়োর ডাল্লা খেয়ে খেয়ে গুঁয়ে আরকেলের মতন হয়ে যাচ্ছে, খালি খাই খাই। বাজাও জানি, তোরও বলে দিচ্ছি হাই রেটের বায়না, ভালো করে গাইবি পাকা 450 টাকা বায়না, ওর ভেতর আমাদের খাওয়া দাওয়া। গা নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বলো আমার প্রভু গো। শিল্পীর পরিচয় শিল্প জানো না, শিল্পীর পরিচয় শিল্প জানো না। কি বললে বাবা, শিল্পীর পরিচয় শিল্প? তার মানে? তার মানে হলো আমি মাস্টার। হ্যাঁ, তাহলে আমি কেমন ভাবে বাজাচ্ছি? আচ্ছা, দর্শকের তো ভাবাতে হবে। তাই বলো গা কেমন গুলিয়ে ওঠে বলবো কি, ফাঁদে পড়ে গেছে ডাক পাখি। এই ফাঁদে ডাক পাখি পড়ে গেছে মানে? হ্যাঁ রে দাদু, আমি এখানে গানে আসার আগে হ্যাঁ বাদায় একটা বগধরা ফাঁদ পেতেছিল। আচ্ছা, সেই ফাঁদের কথাটা আমার বারবার মনে পড়ে যাচ্ছে। তাই বল গা কেমন গুলিয়ে ওঠে বলবো কি, ফাঁদে পড়ে গেছে ডাক পাখি। মনে হয় করেছে আসি এখনই হয়ে যাবে ফির, মনে হয় করেছে আসি এখনই হয়ে যাবে ফির। ডাক্তার ডেকে তুমি আনো না, আনো না। যেরকম জন্ম দিচ্ছি ছানি কেতনের আসলে তোর গেড়েতে চলে যা। দেখেছি তোর বাবা রাগা মাথা করতেছে, এক্ষুনি মারধর করবে। তো যদি কিছু অসুবিধা হয় তুই আমার কাছে বল না, কেন বমি করছিস? আমি ওসব কিছু জানি না। সে ডাইনের খুলি কোথায় ভ্যানিশ হয়ে গেল? খুলি এখানে ছিল, কোন দিকে গেল? আরে ভক্ত মন্ডলী বসে আছে, ডেকে আন কীর্তনের আসর। দেখি গুরুদেব, তুমি গালের ভিতরে গঙ্গা জল মারছো। গঙ্গা জল খোলে দেবি, মাল কিলিহার হয়ে বেরিয়ে যাবে। ওং তারি নামে কর কৃপা মনে হয় হবে। মা গঙ্গা জলটা তুমি দাঁত মারছে? গঙ্গা জলে তো নোনা ঘাগরা, যোর দাঁতের হলুদ উঠে যাবে। কীর্তনের আসর ছেড়ে কোথায় যাওয়া হয়েছিল? অতিরিক্ত এসে গেছে। কি এসে গেছে? আমার টাইম পাইনি। পাম রিকেটে ছু। আচ্ছা তাই বল। ওর বাড়ি করেছিলাম বিয়ার ছাড়ি, সেটা সে দিয়ে খালের ফলাফল। এই শালা মনে হয় নাটের গুরু। ও বুড়ো, হ্যাঁ এ ফলাফল কি বলছে? আমার কিন্তু সন্দেহ হচ্ছে। সন্দেহ তোর হচ্ছে? আমার মাথায় কিছু ঢুকছে না, কি করি বলতো? বমি করতেছে, ফলাফল বলতে কি ব্যাপার? হ্যাঁ কি করি বলতো? তুমি চিন্তা করো কি করবে। আচ্ছা দেখছি তুই সর। বিশেষ ঘোষণা, আমাদের পিছনে যে কীর্তন দল আছেন আপনারা রেডি হন। দেখতেই পাচ্ছেন আমাদের গুলুগুলি বেঁধে গেছে, গান করা আমাদের অসম্ভব। ঘরে যাব, বসাবুসি করব, সত্য প্রমাণ করব, তবে দলবার করব। এই সবগুলো ছানি তুই বাড়ি চল, তোর ব্যবস্থা আমি করব। হ্যাঁ সব যাবে, বিচার হবে। আর না ধরেছি তা তুই খোল। তোর তো ডাকি
আমি কি বলতে শোনো, মেয়ে কীর্তন গাইতে গাইতে বমি করছে। আচ্ছা তুমি ডাক্তার ডেকে নিয়ে এসো, ডাক্তার এলে সবকিছু ধরা পড়ে যাবে ওর কি হয়েছে। ঠিক আছে তুই কোত্তাল ধর, আমি ডাক্তার ডেকে আনি আর একটা বাঁশের তারা নিয়ে। আবার বাঁশের তারা কি করবে? ঠিক টাইম মতো ঠিক লোকের পড়বে। ও মা, এ বুড়ো আবার কি তাল নিচ্ছে তারও ঠিক রে। দেখিস দিদিমা, আর মেয়েও গালে হাতে বসে আছে, আমার তো সন্দেহ হচ্ছে। বলুন আমার মেয়েকে একটু চেক করুন তো। গান গাইতে এসে বমি করছে বারে বারে, বড় বড় করে তাকান তো হাতটা দেখি। আর শরীরে ডাক্তার আমি নাম না রা তো ওটা কে? আমার মাসি তো। তা তোর মাসি বলে তুই ডাক্তারের গার বলে লাভ কেটে পড়বি? চুপ কর, ডাক্তার তো এসছে, ওটাকে দেখতে দাও না। দেখি জোরে জোরে নিঃশ্বাস নিন তো, জোরে জোরে নিঃশ্বাস নিন। আর শরীর, এই শুনুন আপনার কি কি হয় বলুন তো? আমার না দু মাস শুধু বমি হচ্ছে। আর কি কি হয়? আর ত্বক খেতে ইচ্ছা। আর কি হয়? ওই ওই রকমই। আর শুনুন একটা খুশির খবর আছে। খুশির খবর মানে? আগে মিষ্টি নিয়ে আসুন তারপরে বলবো। ও বুড়ো, ডাক্তার মিষ্টি আনতে বলছে। ডাক্তার লোক অত হাগুরে কেন? মিষ্টি খেলে সুগার হবে। আরে শুনুন আপনার মেয়ে মা হতে চলেছে। মেয়ে মা হতে চলেছে, যাই হোক বাবা শান্তি। মা হতে চলেছে নিজের মাথায় নিজে মেরে মারে। আমি একদম পাগলা হয়ে গেছি। পাগলা হলে হবে? ডাক্তার কি বলেছে শুনেছে ভালো? কি তো একটা বললো তো ডাক্তার, বলে গেল চেকআপ করে মেয়ে মা হতে চলেছে। তাহলে বাচ্চার বাবাটা কে? এই অধম, গুরুর কি পাহি কে বলো? গুরুর কৃপা ছিল বলে ও আজকের এই জায়গায় দাঁড়াতে পেরেছে। তাহলে তোমাদের সংসারের একজন সদস্য হতে চললো। আয় ওকে জিজ্ঞেস কর, তোরা যে সত্যি বলতে হবে, তুই তো গান শিখতে যেতে এই মাস্টার বাড়ি, তাহলে কবে কোথায় কি হচ্ছে তুই খুলে বলতো দেখি। আরে মা বেশি কিছু হয়নি, ওই যেদিন আমাদের ফুল ইয়ে ছাড়া হয় সেদিন একটু ভালো মতো খাওয়া দাওয়া হয়েছিল, আর নদীর দিকে একটু ঘুরতে গেছি। তা নদীর দিকে ঘুরতে গেলে এইসব ঘটনাগুলো হাওয়া কলে হলো? না রে দাদু, তোর কাছে আগে আমি সব বলে দেবো। সারা এতগুলো বলিনি কেন? আমি তো ভয়তে বলিনি। তাই বল, খুলে বল। তাই তোর কাছে বলছি তুই শোন। বল। তাহলে ওটা আমার মাসি? মাসি ওটা মাসি, এটা কে? ওটা কে? তোর বাড়াবাড়ি করতে কে বলেছে? দেখছি হুইলে দিচ্ছে। তুমি চুপ করবে? তাহলে মাসির নামে ওদের বাড়ি রিহার্সালে যেত। তাহলে দুজনে দেখি একসঙ্গে বন্ধ ঘরে রিহার্সাল। বন্ধ ঘরে রিহার্সাল? হ্যাঁ দাদু। আচ্ছা আমি বললে আমার কোনো মতে ঢুকতে দেবে না? আচ্ছা তা তুই ঢুকবি না আমি ঢুকবো? দেখো তো ছেদরানো বাড়ি একদম মেরে ছেদরে দেবো। ফের বললে কি বলে জানি? কি বলে? তুই আগে বাড়াতে যাই না। আচ্ছা শালা বেতালা, তুই যদি এসব কথাগুলো কারোর কাছে বলেছিস, আচ্ছা তোর পুরো দলে থেকে বাদ দে তো। আমার মনে হয় এদের দুজনের মধ্যে কোনো ব্যাপার আছে। তুই সত্যি করে বল, মাস্টারকে ভালোবাসিস? দেখেছো বাপের মতো কেরম নির্লজ্জ হয়েছে, বলে মাথা ঠুকে হুঁ। কার মতন হবে? যেমন বাবা তা তেমনি মেয়ে হয়েছে। তা আমার মেয়ে কি গ্রামের লোকের মতন হবে? তোর থেকে আমার সন্দেহ হয়। কেন, কি সন্দেহ? আমার সেজ ভাইরা ভাইয়ের যাওয়া আসা ছিল। আমি কি বলতে শোনো, এই সব কথা পাঁচ কান না করে তুমি এই মাস্টারকে জামাই হিসাবে মেনে নাও। কি করে মেনে নি বল দিন এই গুয়ার গেলের বাচ্চার? যাই পারে হোক, শোনো বাবা তোমার অবদান ওর জীবনে ছিল বলে আজ মেন সিঙ্গার হয়ে দাঁড়িয়ে কীর্তন গাইছে। তাই শত গ্লানি মুছে ফেলে দিলাম, তোমাকে আমি জামাই হিসাবে স্বীকার করে নি। ওর বাড়ি করেছিলাম বিয়ার ছলে, ওটা সেরিয়া ফল ফলাফল। লব গানে লিখে যায় খুলি হবে যে জামাই, লব গানে লিখে যায় খুলি হবে যে জামাই। ভুল করেছি ক্ষমা কর না কর না। শরবত দিবি? যা, ও শরবত ফরবত দিতে পারবো না। কি দিবি? এক বস্তা ভুষি দেবো। ভুষি? এক বালতি জল দেবো। আচ্ছা খুঁটি আড় করে খেয়ে খুঁটি ঘরে চুপ করে পড়ে রাখ।
তাই করবি যা কি ভুসি আমি পান নাই ছাগল লাগি আমি ভুসি খাবো তা কি করবে আমি কি বলি শোনো বলো আমি মাস্টারি করতে গিয়ে হ্যাঁ মানে আগে তুমি ছিলে আমার কাকা বাবু হ্যাঁ এখন হলে আমার শ্বশুর তা বাবা আমি হাত জুড়ো করি আচ্ছা সকলের সামনে ক্ষমা চেয়ে নিচ্ছি আচ্ছা যদি কোনো এরকম মাস্টার থাকে এরকম করো না আর আমার বাবা ভুল হয়ে গেছে ভুল তোমার হয়েছে কিন্তু তুমি জামাই তো হয়ে গেলে বাবা হ্যাঁ বাবা তাহলে মোটামুটি জামাই হিসাবে স্বীকার করে নিলাম আরে বাবা আমি এখন আসি যাও চলে যাও আয় তাহলে কি হবে আয় বলি বল কি হবে কি হবে কি আবার বাবা তোমরা আমাকে ক্ষমা করে দিও আমি যে অন্যায়টা করেছি সত্যি সেটা ক্ষমার অযোগ্য আসলে আমি অনেক চেষ্টা করেছিলাম ধরে রাখার রাখতে পারলাম না সেই আসরেই আমাকে ঢেলে দিতে হলো তা হ্যারে ছানি তোর আসরে ঢালার কথা ছিল কি করব তোর মার মাথায় ডাইরেক্ট ঢালবি তো দেখেছিস সেই ঘুরে ফিরে আমার দোষ দিচ্ছে তোর বাবা যাই পারো আজকে থেকে আমার কীর্তনের দল বন্ধ আমি আর করবো না এই ছানি তোর লটারির টিকিট তুলে দেবো কালকের বিজয়গঞ্জে বসে বসে বেজিবি তুই যেরকম মুরগির ছাড় ব্যবসা করতিস দোকান ধরে দেবো পাড়ায় পাড়ায় ছাড় বিক্রি কর আমি যেরকম জোগাড়ের কাজ করতুম করবো নাতি যেরকম মিলনবাবুর দোকানে প্লেট ধুইত প্লেট ধুইবে আর জামাই হচ্ছে গায়ক বাজিয়ে লোক ওকে একটা গোলায় বক্স ঝুলিয়ে দেবো টেনে টেনে ভিক্ষা করে যাক হাট বাজারের পয়সা তো উঠবে কেতনের দল স্টক মাগো এই দেখো আমার দামি শাড়িটা নিজে বমি করে কি অবস্থা তো লজ্জা করে তুই বমি করে ওখানে কথা বলতে যে এখানে টক গ্যাস আসতেছে হ্যাঁ বুড়ি তুই দূরে দাঁড়িয়ে আছিস কেন আরে বাচ্চা কাছে অন্যায় অপরাধ করতে পারে কিন্তু তুই আর আমি তো কোনো অন্যায় অপরাধ করিনি তুমি অন্যায় করেছো আমার কাছে কি অন্যায় করেছি এই আমার ভাইদের নাম বলে তোমার বড় অপরাধ হয়েছে আরে কথার মাত্রায় এসে গিয়েছিল তাই বলেছি তুই সেন্টিমেন্টে কেন নিচ্ছিস হ্যাঁ তোমার উপর আমার ভীষণ রাগ হচ্ছে তাই তোমাকে ছেড়ে তোমার সংসার ছেড়ে আমি এই চললাম এই মন ভাঙাতে তোমারই মন খোলাতে সুন্দরী বলো না ফেলেছো কি বিপদে বলো না ফেলেছো কি বিপদে দুষ্টু কথার ফুলঝুরি আর দুষ্টু কথার ঝগমারি দেও না আমার মন ভোলাতে আমার মন ভোলাতে এই মন ভাঙাতে তোমারই মন ভোলাতে সুন্দরী বলো না ফেলেছো কি বিপদে বলো না ফেলেছো কি বিপদে তোমাকে যে গানটা শিখেছি তুমি সেই গানটা করো সেই গানটা মাস্টার মশাই এ আমার গুরু দক্ষিণা গুরু দক্ষিণা এখানে দিচ্ছ কেন ভুলে গেছে গুরু দক্ষিণা মন্দিরে গিয়ে দেবে বলছি তো ভুলে গেছে আর আমি তোমাকে কি বলি শোনো আমি যে গানটা শিখেছি তুমি সেই গানটা করো সেই গানটা সেদিন দুজনে বলেছি জানালা বন্ধ করে দেবো না না মাস্টার মশাই সাপ কিসের নদী পাই আচ্ছা আমি কিসের জন্য এসেছি তুমি জানো কিসের জন্য আমি সারা বছর তোমাদের টিপেশনই পড়াই হ্যাঁ তাহলে মাসে গিয়ে টাকা তোমরা দিতেও পারো না না ওই জন্য আমি হালকাতা করে টাকা সব গুড়িয়ে নো আর দিয়ে তাই হ্যাঁ তাহলে তোমার মা কোথায় গেছে মা মা একটু মন্দিরে গেছে
তোমার মা যদি থাকতো এক কাপ চা দিত একটা বিস্কুট দিত তোমার মা নেই মানে আমাকে কে যত্ন করবে বলো আরে মা নেই তা কি হচ্ছে আমি আছি আমি দেব তাহলে হালকাদার কার্ডটা তোমার কাছে দিয়ে যাই আমার কাছে দিয়ে দিন তাহলে তোমার মা এলে বলো মাস্টারমশাই আমার বাড়িতেই এসেছিল ঠিক আছে মাস্টারমশাই খবরদার খবরদার ভৈরবি তুমি বলে দেবি ঠিক আছে বলছি তো আর সব সময় মনে রাখবি পায়ের উপরে টাচ করে মায়ের উপর প্রেসার দিয়ে দেবি তার মানে হলো সারে গামা পা ভৈরবি মনে রাখবি আজকাল টিউশন মাস্টাররাও হালকাতা করছি যাই পারে হোক মাইলি মাকে এই কার্ডটি আমি দিয়ে দেব আমি নতুন মাই গলা বলে যত ভাড়া কি শুধু আমার সাধ্য বাড়ি একটা ওই পুজো বাড়ি বিয়ে বাড়ি ভাড়া কাটতে পারলাম না তবে আজ পাড়া প্রতিবেশী কাকার বাড়ি হালকাতা আছে ভালো করে আমার সাউন্ডটা চালাতে হবে নাহলে কাকা আবার আমার টাকা দেবে না এই তো সেদিনে কাকার বাড়িতে এলাম কাকা দেখি চা খাচ্ছে চায়ের মধ্যে একটা মাছি পড়েছে সেই মাছিটা কাকা তুলে চুঁচে তারপরে ফেলে দিল এরম কৃপণ আমি জীবনে দেখিনি বাবা আমার কাজটা আমি করবো আর টাকাটা আমি বুঝে নিয়ে চলে যাবো তবে কাকা তুমি আমার যতই টাকা ভাঙো না আমার কিন্তু কোনো লজ নেই দেখেছো আমার মাইক আছে ইউনিয়ন কি দরকার এখন তো সব ব্লুটুথ সিস্টেম কোথায় থেকে কাকা শুনে ফেলে দেবে বাবা আমার কাজটা আমি করি বাবা এই পিটপুরা ভালো করে হরেনটা বাঁধ আরে কি করে বাঁধছি নেচে লাগলে কি হয় না কাকা বিলাস পেয়েছি হেভি জায়গায় লেগেছি কথাটা শোন বলো আরে আমার বারবার বিরক্ত করছে আমাকে ভালো লাগছে না কে বিরক্ত করছে তোমাকে আরে প্রসঞ্জিৎ প্রসঞ্জিৎ তোমার বিরক্ত করছে বারবার বলছে আমাকে নাতিকে পড়াতে হবে আচ্ছা তুমি বলো এখান থেকে দিল্লি কি করে যাই সেটা তো একটা চিন্তা ভাবনা আছে কি করে যাবে তুমি তবু কালকে রাত্রে গিয়েছি তারপর তো ফিরে এসেছি তা তুমি কি করে গেলে আর কি করে এলে আরে অতিরিক্ত মশা আছে মশা চড়ে গেলাম আচ্ছা আর আসার সময় মাছি চড়ে চলে এলাম চিন্তা করতে পারবে এরকম হাম বলে কেউ আর আছে কাকা তোমার টেনশন নিতে হবে না আমার মাইক যখন কোকাবে তোমার কাস্টমার সব তখন সব ফোপাবে ও আচ্ছা মানে ফুপিয়ে ফুপিয়ে টাকা দিবি হ্যাঁ টাকা সব ফুপিয়ে ফুপিয়ে আমি কি বলি শুন যা গান মনো চালাবি যেন ভালো গান হয় চালাস আর ছাত্ররা যেন আমার এসে পেমেন্ট করে যায় কাকা তোমার টেনশন নিতে হবে না তুমি শুধু তোমার দোকানে ধূপটা দাও আর আমি কি গানটা চালাই তুমি লো কাকা আমার হালকা তো হচ্ছে তুই কি গান চালাচ্ছি কেন কাকা এই গান পছন্দ হচ্ছে না তোর মার গায়ে মেতে হলো দিচ্ছি নাকি কেন কাকা এইভাবে বলছো আরে আমার হালকা তো হচ্ছে তুই কি গান চালাচ্ছি ঠিক আছে কাকা এবার যে গানটা চালাবো কাকা তোমার শুনতে হবে তুই ভালো গান চালা হ্যাঁ হ্যাপি গান চালা তুমি শুধু শোনো যাবি যেদিন শ্মশান ঘাটি বাঁশি দোলাই ছোড়ে কি হলো কাকা এই সোয়ার বাচ্চা যাক কি গান কেন এ গানও তোমার পছন্দ হচ্ছে না তোর বুড়ো মানে শ্মশানে যাচ্ছে নাকি এইবার কিন্তু কাকা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে হায় আমার হালকাতা হচ্ছি পেমেন্ট করবি ছেলেরা কি গান তুই চালাচ্ছিস ও কাকা একটা কথা বলি বল বলছি হালকা ভোজপুর রোবট ডিজেটা ফেলে দেবো তুই আজ কর ভোজপুর ডিশপুর করিনি ভোজপুর ডিশপুর নয় কাকা তবে কি হালকা ভোজপুর রোবট ডিজেটা ফেলে দিতাম আর কি দে তাহলে ঠিক আছে হালকা ভোজপুর রোবট ডিজেটা ফেলে দিলাম বাবা চুল কি লাল করছেন চুল না লাল করিনি তাহলে আমি তো অমুজা সিমেন্ট মাটি দিছি সাইতের চুল লাল হয়েছে ওই জন্য চুল লালি বাবা বাবা আপনি তো ভুল করছেন কেন হ্যাঁ আর কিসের জন্য ভুল 2000 টিয়ার কার্ড ভুল করে তো বাড়ি দিছে ও বাবা 2 মাসের টাকা দিয়েছো 2 মাসের টাকাটা দেবে কে পুরো 12 মাসে টি আমি পেমেন্ট করছি কোনদিন নয় শারীর ভুল করছেন হবে নে আজকে দাঁড়ান সুরপতির মা আচ্ছা
বছর টিপিশুনি ছেলেদের পড়াবো আর হালকাতার দিনে এসে ধূপ নিয়ে কপালে গিতে দাও তোমার হচ্ছে আপনি পুরাই মার আমাকে পুরিয়া মার হ্যাঁ পুরাই মার ঠিক আছে দেখে দেবো কাকার হালকাতা হুল লেগে গেছে এইটা কে দা আমি আমি তো পিট পোলা মাই গো তোর ইউনিট আমি কাইটা দেব আমার ইউনিট ইউনিট কিচ্ছু নেই তাহলে আমার তো ব্লুটুথ সিস্টেম ব্লুটুথ কানেকশন আমি কাইটা দেব তাহলে আমার বউ মেরে মেরে দেবে এইটা সারুম রে কাকা আমার এরকম নিমন্ত্রণ করে সম্মান করাটা ঠিক হলো ও জায়গায় এরকম সব বলাসটা করেছি কেন কাকা এরকম কোন জায়গা হয় না আমার একটা হালকাটা হচ্ছে এক কুইন্টাল বোধে আছে এক কুইন্টাল বোধে দু কেজি মানে দু কুইন্টাল জিলাপি আছে দু কুইন্টাল জিলাপি লেডি গেনে এক ঘর এক ঘর তুই যা চালিয়েছি আমার মনে হয় ওসব মাল পচে দরকার নেই তোমার হালকাটা বাড়ি আমার চাদ্দ বাড়ি বেঁধে দাও আমি এক্ষুনি মাল খুলে চলে যাবো মাস্টার বলুন বোধে পার বোদে তুমি তো বোদে খাবে নি তুমি খাবে তো গোজা খারাকাল আমি কাকাবুর কাছে বলে যাচ্ছি না তোরে ছাড়ু না কেন তোরে আমি ঘুর টাইম বাবা মেয়ে ছেলে চিং টিং কিচ্ছু নি বলে নাই ঘুতো তবে ঘুর টাইম আমি ভয় পাচ্ছি আই ছাড়ু না আই ভয় পাচ্ছি আই ভয় পাচ্ছি মাস্টার বলে মানব না তোরে আমি গাঁট ছাড়া দেবো আমি তো একসাথে পড়াশোনা করি মাস্টার মার লাগে আমি জীবনে আর কোনোদিন মাস্টারি করবো না ছাত্র আমি নাম্বার ওয়ান বিউটি দেখে মন বেমান হাট হয়েছে টিভিশন তোর মা হাতে দেখেছান মুন্ডা আমি কাইটা নেব বাবু সোনা জানি জানি মেয়েদের প্রচুর পরিশান মানে মায়া নয় পুরা মেশিন খানি কুত্তায় দেখো তাকে মা তুমি আমারে কুত্তা কও কমু না আমি যদি কুত্তা হই তুমি তাহলে কুত্তি হায় হায় তোর মা যদি কুত্তি হবে তুই যদি কুত্তা হবি তা তোর বাবা কি কান ঝুলো আমি নাম্বার ওয়ান বিউটি দেখে মন বেমান হাট হয়েছে টিভিশন তোর মা হাতে দেখেছান আজকাল চুপে চুপে একখান কথা কই আজকাল একজন মায়ের পিছনে আট দশ জন পোলা কিভাবে মেনটেন করে কইতে পারবো না শুনুন মুখ সামলে কথা বলবে পাড়ায় মাছ মাছে মরি কষ্ট হয় ভারী পাড়ায় মাছ মাছে মরি কষ্ট হয় ভারী এই মাছটা তো রাখে আমি দিয়েছি আরে হ্যাঁ ওই 2000 টাকা নিয়ে তুমি হালকাটা করতে তোরে থার
করতাম না তোর মা তা হমে তাই আরে মনি দিওয়ানি ওয়াসালি বাড়ি কাকা দিয়েছে ভবিষ্যৎ তোর বন্ধ হয়ে ঘুরবি আরে মনি দিওয়ানি পশিং নয় জানো লেখের পার ভবিষ্যৎ তোদের বন্ধ ছেলে তো সরকার থেকে যে 10,000 টাকা দিয়েছে ছেলেদের অনলাইনে পড়ার জন্য তোমার ছেলে কি পড়ে ঠিক কইছেন সরকার দিয়া 10,000 টাকা করে দিছে মোবাইল কিনলা ঘরে বসে লকডাউনে অনলাইনে পড়াশোনা করবে তোমার ছেলে সেই বড় ফোন নিয়ে দেখব গাছের গোড়ায় বসে অনলাইন কোন পুকুরের খোলা বসে অনলাইন গাছ থেকে কাঠ পিমড়ে ধরে পিটির চালে ছেড়ে দেয় অনলাইন ওর কোনোদিন পড়াশোনা হবে না সরকার থেকে 10,000 টাকা দিয়েছি তোদের পড়ার জন্য তুই যদি পড়তে পারিস তুই তো একটা জায়গায় পৌঁছাতে পারবি তা আমার মনে হয় যা তোর চাউনি খারাপ আমার মনে হয় তুই গর্তে পড়ে মরবি সত্যি শিরো আমাদের ভুল হয়ে গেছে তাই আমরা যে ভুল করেছি প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছে আমাদের একান্ত অনুরোধ তোমরা দ্বিতীয়বার এরকম ভুল কেউ করবে না আমি কি বলি শুনো বলো আজ থেকে আমরা মন দিয়ে পড়াশোনা করবো নিজের পায়ে নিজে দাঁড়িয়ে তারপর দুজনে বিয়েই করবো আমি তো আর চোর নই মুঠো মুঠো টাকা ওরা উড়িয়ে দেবোর না মুঠো মুঠো টাকা ওরা উড়িয়ে দেবোর না অমন করে ধরছো কেন আমি তো আর চোর নই মুঠো মুঠো টাকা ওরা উড়িয়ে দেবোর না মুঠো মুঠো টাকা ওরা উড়িয়ে দেবোর না যেখানে যেখানে যেতে বলেছিলাম গিয়েছিলিস হ্যাঁ ওস্তাদ ওই রজনী বিমল শান্তির বাড়িতে তো গিয়েছিলাম কি বলেছে আমাকে কি বলেছি জানো আরে কি বলেছে বলবি তো আমাকে বললো যে তোর গুরুকে গিয়ে বলে দিস সামনের মাসেই দিয়ে দেবো আমার কথা বলা সত্ত্বেও এই কথা বলেছে হ্যাঁ ওস্তাদ এই কথাই তো বললো ও জানে না আমার নাম বুলেট সুদের টাকা না পেলে সালা মুখে মারব বুলেট আর কোথায় গিয়েছিলিস আর গিয়েছিলাম বুলটি বৌদির বাড়িতে
ওর কাপড়ের বিজনেস কেমন চলছে? হ্যাঁ বিজনেস তো রমরম চলছে। টাকা দিয়েছে? টাকা তো একটা টাকাই দেয়নি। কি কথা বলেছে? আমি কি কি বলেছি জানো? তোর গুরুকে একা পাঠিয়ে দিস, তোর গুরুর হাতেই টাকাটা দিস। সালে খুব বাড় বেড়েছে তাই না? ও জানে না, ও জানে না, ও জানে না আমার এমন পাওয়ার আছে, ওর শাড়িতে আমি ব্লেড মেরে দেব। আচ্ছা তোকে দেখে কেউ ভয় পায় না কেন বলতে পারিস? ওস্তাদ আমার তো এই শরীর, যদি না আমাকে দেখে কেউ ভয় পায় আমি কি করব বলো? তোকে টাকা দিয়ে পোষা আমার বেকার। मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। तुम अमीरी हो, खुश नसीबी हो, मैं गरीबी हो, बदनसीबी हो, पी पी के झगड़े हमने सीने दो। मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। तुम अमीरी हो, खुश नसीबी हो, मैं गरीबी हूँ, बदनसीबी हूँ, पी पी के झगड़ा अपने सीने दो। मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। बस বস, আমার 2000 টাকা লাগবে বস। এই শালা, এই শালা, এর আগে যে টাকা নিচে সুদ আসল শালা কিছুই দিতে পারিস নি, টাকা চাইছিস কোন সাহসে? বস আপনার সুদ আমরা আসল ঠিক টাইম মতো নাই ফেরত দেবো বস। আবে শালা তোর কি আছে বে, তুই কিভাবে দিবি? বস দুদিন পরে আমার বিয়ে, আমার বিয়েতে টাকা সোনা যা পাবো তোমায় আমি সব দিয়ে দেবো। ঠিক বলছিস। হ্যাঁ বস। বেশ সুযোগ দিলাম, তবে মনে রাখিস, মনে রাখিস কথা, যদি শালা খিলাফ করেছিস না, আমার নাম বুলেট, সুদের টাকা না পেলে শালা মুখে মারবো ব্লেড। এত করে বলছে যখন ওকে আমি আর একটা সুযোগ দিলাম, সুযোগ দিলাম, তবে কথা যদি খেলাপ করেছে আমার নাম বুলেট, সুদের টাকা না পেলে সালা মুখে মারবো ব্লেড। লোকটি দোহাই তোমায় আচল টেনে ধরো না, লোকে দেখে বলবে কি লোকটি দোহাই তোমায় আচল টেনে লোকে দেখে বলবে কি যদি আমায় পেতে চাও তবে এখন যেতে দাও, যদি আমায় পেতে চাও সত্যি ভগি তোমায় আমি কাজ পেয়ে নেবো, আমি খুব খুশি। আরে বাবা এমন সময় ফোন করে কিরে? হ্যালো, হ্যালো, আরে কে রে শালা? আবে নিজের বাবার গলা বুঝতে পারছিস না? আমার টাকা শোনা কিছু দেয়নি, একটা দালাল ঘটক আমাকে এরকম ভাবে সর্বনাশ করে দিয়েছে।
তাহলে আমার টাকার কি হবে কি হবে বস টাকার বিনিময়ে তোমায় আমি ভালো জিনিস উপহার দেব আরে সালা তোর কি আছে বে তুই কি দিবি রে দিবি রে বস আমার বউকে আমি তোমায় দিয়েই দেব কথাটা সজ্ঞানে বলছিস তো হ্যাঁ বস আমি ঠিকই বলছি দুদিন পরে আপনার সুদ আসল ফেরত দেব দুদিন পরে আপনি আমার স্ত্রীকে ফেরত দেবেন বেশ আমি তোকে আরেকটা সুযোগ দিলাম তবে মনে রাখিস এবারে যদি তুই কথা খেলাপ করেছিস না তুই কিন্তু শালা বউ হারা হবি আমার নাম বুলেট সুদের টাকা না পেলে শালা মুখে মার বাবলে আবার রাখছি ঠিক আছে তুমি এখানটা কি মন সাথে দল খোলাছ নাকি না না গান মুখত তো কথা যে ফুরসতে এই এখনকে ফোন করেছিল এনো কে গো আমার ছোট বেলাকার বন্ধু বলছে তুই বিয়ে করেছিস আমাকে একবারও বললি না বলে এই বিয়ে করেছিস ভালো হয়েছে তোরা দুজন মিলে আমার কলকাতাতে চলে আরে আমার বন্ধু কলকাতায় সলে গে দেখ আমার বন্ধু কোটিপতি লোক কোটিপতি কোটিপতি না কোটিপতি আর আমার বন্ধুর বাড়ি কি হবে খাসির মাংস বিরিয়ানি কি খাবে বিরি মামি নয় বিরিয়ানি তাহলে দুজন আন কোথায় আছি তোমার বন্ধুর বাড়ি মনে বলছে কেউ আছে কিছু বলবে আজকে আমায় মনে বলছে কেউ আছে কিছু বলবে আজকে আমায় চিরবন্দি যত স্বপ্ন দিল মুক্তি আজকে আমায় চিরবন্দি যত স্বপ্ন দিল মুক্তি আজকে আমায় জীবনের নাম লেখা আছে যে বুঝবি না রে মা বুঝবি না তোকে জন্ম দিয়ে তোর মা এই পৃথিবী ছেড়ে চলে গেল সেদিন থেকে যে আমি বড় একা হয়ে গেলাম রে তোর মায়ের স্মৃতি ভোলার জন্য আমাকে একটু আধটু ড্রিঙ্ক করতে হয় রে মা না তো যে আমার রাতে ঘুম আসে না রে রাতে ঘুম আসে না বাপি তুমি কি বলছো না আমি তোমার একমাত্র মেয়ে আচ্ছা হঠাৎ যদি তোমার কিছু হয়ে যায় আমি আমার কিছু হবে না তুই ঘাবড়াস না তোর কি হয়েছে সেটাই খুলে বলতো ঠিক আছে আমাকে এখন তুমি 3000 টাকা দাও 3000 টাকা হ্যাঁ আচ্ছা বাবার সুদের টাকা এইভাবে তুই কি শেষ করে দিবি বাপি তোমার কি মনে নেই কাল আমার বার্থডে তাই আমি ঠিক করেছি আমার স্কুলের কিছু বন্ধুদেরকে নিয়ে একটা পার্টি দেব যা ওখানে চাবি আছে যত খুশি বের করে তোর বাবার টাকা নে যা এই দেখো এগুলো কি গো আরে এগুলো তো ঝাড়বাতি আরে এটা তো আমার বন্ধুর বাড়ি ঝড় ঝড় নিচে হয় ওপরে কেন সব কারা ঢুকেছে কারা বাপি আমরা যাইছি তো আমাদের উদ্ধার করেছে পায়ে নোংরা মেখে শ্বেত পাতার ঘর নোংরা করছো কেন সেই নোংরা দেখেছো কোথায় আমার বাপের বাড়ি ধলায় আমার মারি এই বাড়ি গোবর গাদা মেলে গোবর 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 ছাড়ছো তা আমার ঘরের ভিতরে কি গোবর গাদা পেয়েছো রাস্কেল কোথায় এই দেখো আটকাল তো দিছি এই ও সব ইংলিশ ভাষা তুমি বুঝবে না আরে এটা তো আমার বন্ধু এই ছানি তো নাম কি রে আমার নাম সুইটি আমার মেয়ে শুয়েছে না 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 বলতেছি কোথা থেকে একটা ছাগল এসে ঢুকেছে না না আমরা যাইছি আমাদের উদ্ধার করে দাও আরে আমার নাম সুইটি ওয়াই ওয়াই সুইটি বলতে শোনো না আমার তো মা নেই আমি তোমাকে মা বলে ডাকি হাই চোদের মা হই ওই নাক ভাতা নাক তো তালে না মন কিছু বল তাহলে আন্টি হও আন্টি কি আরে আন্টি নয় আন্টি আন্টি মানে পিসি ঠিক আছে শোনো না আমি একটা স্কুলে যাচ্ছি আর আসার সময় তুমি বলে কি খাবে নিয়ে আসবে আইতা জানে আন্টি নিয়ে আনবি কাটকাটি মাই গড শর্ট লেগে কাই দানা খুঁজছে কাই দানা খুঁজ আরে ওগুলো তো এখানে পাওয়া যায় না তাহলে আমি তোমার জন্য বিরিয়ানি নিয়ে বিরি মামি আরে বিরি মামি না বিরিয়ানি ওয়াই মামি তুমি খাও তো ওগুলো না চিকেন দিয়ে তৈরি হয় সিমেন্ট বিরিয়ানি সিমেন্টে তৈরি হয় সিমেন্ট আর বালিগুলো তোর ঘোল করে খাও আরে সিমেন্ট না চিকেন হ্যাঁ হ্যাঁ মুরগি মুরগি মুগরি ও মাই গড বলে মুগরি হ্যাঁ হ্যাঁ মুগরি সারাপ আরে মুগরি না মুরগি মুরগি পা ওয়াই ওয়াই আমি যখন আনবো তুমি খেলে বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ আমি তাহলে আসি হ্যাঁ বাপি এলাম সাবধানে যাবি সৈডি সাবধানে যাবি সাবধানে
আদা তুমি কলকাতা শহরে কেন দানা খেতে যাচ্ছো না বলতে যে যদি পাই তাহলে আমি কি বলি শোনো একদিনে আমার দেশবাড়িতে যেতে হবে দেশবাড়িতে জায়গা জমিনে প্রচুর গন্ডগোল হচ্ছে আমি যাব তো তুমি গিয়ে কি করবে আমি গিয়ে নারকেল কাটবে নারকেল কাটবে নারকেল ছেড়ে তোর মাথা কয়রা নতুন মেয়ে ছেলে নারকেল গাছে উঠবে নারকেল ছিঁড়ে না তাদের মাথা মারবে ও তুমি নতুন মেয়ে তোমার অটো রিকশা যাওয়ার দরকার নেই ও সব আমি বুঝে নেবো তুমি থাকো আমার বন্ধুর বাড়ি দুদিন পরে এসে তোমার আমি নিয়ে আরে ওটা আমার বন্ধু কোনো ভয় নেই না না তোমার বন্ধু নাকের উপর দিকে ওলা চলে গেছে ওকে মানা করবি না তো শালা তোর নাকে আমি গুলি করে দেবো আরে ওটা আমার বন্ধু আয় ওরাম বললে রাগ করবে আমি কি বলি শোনো তুমি তাহলে ভালো করে থেকো দুদিন পরে এসে তোমার আমি নিয়ে যাবো তাহলে আমি চলে আসছি ঠিক আছে আমার এই বারোটা গাড়ি ধরতে হবে আমি তাহলে এখন আসছি স্বামী আমার কাছে তোমাকে কেন রেখে গেছে হ্যাঁ বিরিমামি খেতি বিরিয়ানি খাওয়ার জন্য নয় তোমার স্বামীর কাছে আমি অনেক টাকা পাবো তার সুদ আসল কিছুই দিতে পারেনি তাই তোমাকে রেখে গেছে সুদ আসল মিটিয়ে দিয়ে তোমাকে আমার কাছ থেকে নিয়ে যাবে বুঝতে পেরেছো তুমি যেখানে বসে আছো ওটা আমার সবার ঘর দুটো দিনের তো ব্যাপার তুমি আজ থেকে ওখানেই থাকবে আমি বেটা ছেলে যেখানে হোক কাটিয়ে দেবো কোনো জিনিসের যদি প্রয়োজন লাগে আমার মেয়ে রয়েছে বলবে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে শোনো একা একা কোথাও বের হবে না বুঝতে পেরেছ সল্টলেক বড় শহর নিউ টাউন কোথাও হারিয়ে যাবে বুঝতে পেরেছ কোথাও যাবে না আছে কোথায় যে ঘুমাই যে ঘুমাই শরীরটা ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে ঢোকে ওকে আমি শেষ করে দেবো এই দেখো আমি তো কলকাতা থেকে সব জামা কাপড় খুলে দিয়েছি তোমার আমি তোর মুখ দেখতে চা না এই মুহূর্তে আর বাড়িতে তুই বেরিয়ে যা আমার কথা শোনো আমি তোমার সব কোন কথাটা শুনিনি বলে আমি তোকে বারবার বলছি তুই আমার গায়ে হাত দিবি না তুমি আমার মানলে আমি তোমার কোন কথাটা শুনিনি তুমি বাজি না জেনে আমি তোমার সব অন্তর মেনে নিয়েছি আমি তোকে বারবার বলছি তুই আমার গায়ে হাত দিবি না ওই ওই তুই এর গায়ে হাত দিচ্ছিস কেন আমি তোকে মানা করে দিচ্ছি তুই এর গায়ে হাত দিবি না ও
নিজের বাড়িতে মস্তি করে হয়নি, আবার এসেছিস আমার বাড়িতে মস্তি করতে। আমি তোদের বারবার বলছি আমার বাড়িতে তোরা বেরিয়ে যা। শোনো, আমরা তোমার বাড়িতে না খেতে আসিনি বুঝলে, আমার পিসিকে দেখতে এসেছি। এটা পিসি, তুমি সত্যি করে বলো তো এই লোকটা তোমাকে তো মারছে কেন? মারে তোর ওই সব শুনতে নি শোন না, সংসার থাকলে হাঁড়ি কোড়া ঠুকুটিকে অনেক কিচ্ছু হয়, তাই বলে এইভাবে ছাড়না মাংসব। আরে শোন না ভগবতী, বল না, তুই চলে আসার পর হঠাৎ বাইনাইল সুইটি, পিসির বাড়ি যাবো, পিসিকে দেখতে যাবো, আমার কত কাজ সব ফেলে রেখে ওকে নিয়ে চলে আসতে হলো। ভালো করেছি। এই দেখো, শোনো না কারাইলো, দেখো একটু বাজারে যাও না, যাও না গো। দুদিন মধ্যে আর পিসি বাইনে এনেছে, জায়গা বাড়ি ভালোই তৈরি করেছে। আমি তোকে বারবার বলছি তুই আমার বাড়িতে বেরিয়ে যাও। বারবার বলা সত্ত্বেও শালা তুই আমার কথা শুনছিস না, তাই না? মা কালীর দিবি, ফের যদি এর গায়ে আঙুল ছুঁয়েছিস না শালা, তোর হাত কেটে আমি নামিয়ে দেবো। দেখেছিস, এদেরকেই বলে বঙ্গ নারী। তোকে আমি মারবার চেষ্টা করছি, ও এসে নিজের বুক পেতে দিচ্ছে। আবে শালা জ্ঞান যদি থাকে বুঝে নে, বুঝে নে, এরাই হচ্ছে বঙ্গ নারী। শালা আমার বাড়িতে ঢুকে আবার আমাকে জ্ঞান দিচ্ছে, আমি তোদের বারবার বলছি আর বাড়িতে তোরা বেরিয়ে যা। আবার যদি না বের হই শালা, তুই কি করে নিবি বে? তুই কি করবি আমাকে? আমি কি করতে পারি আর না পারি? তুই তাহলে ভালো করে দেখ কি করবি বে শালা। শালা আমি শেষ করে দেবো। তুই না বুঝে, না শুনে, না জেনে আমাকে এই ছুরি মেরে দিলি ভাই। আমি আমি এখানে কেন এসেছিলাম জানিস? তোর সব ঋণ মুকুব করে দেওয়ার জন্য। আর তুই না বুঝে আমাকে এই ছুরি মেরে দিলি। তোর বউকে জিজ্ঞাসা করলা রে? জিজ্ঞাসা করলা? আমার 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 মেয়ে যখন ওকে পিসি বলে ডাকলো না, আমি আমার এখানে ওকে বনে স্থান দিয়েছিলাম। হতে পারি আমি চরিত্রহীন, কিন্তু ওকে আমি বনে স্থান দিয়েছিলাম। আর না বুঝে তুই আমাকে এই ছুরি মেরে দিলি। আমি কি করলাম? আমি না জেনে না শুনে একটা ভগবান মতন দাদাকে আমি নিজের হাতে খুন করলাম। এ দাদা তুমি আমার ক্ষমা করে দাও দাদা, দাদা তুমি আমার ক্ষমা করে দাও দাদা, দাদা তুমি আমার ক্ষমা করে দাও। আমার কাছে আয় না ভাই, দাদা আমার পাশে বস না। তোরা দুজনে, তোরা দুজনে আমার একটা কথা রাখবি, আমার 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 মা মরা মেয়েটাকে তোরা দেখিস এ পৃথিবীতে যে ওর আপন বলে কেউ রইল না। আমি ছিলাম, আমিও বিদায় নিচ্ছি। আমার যত বিষয় আশয় টাকা পয়সা আছে আমি তোদেরকে দিয়ে গেলাম, বিনিময়ে বিনিময়ে আমার মেয়েটাকে তোরা দেখিস রে, আমার মেয়েটাকে তোরা দেখে জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলা, আমি কি পেলা জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলা, আমি কি পেলা শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে।